الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه وعلى أهله وأصحابه أجمعين. প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তালাশ করতে গিয়ে হাদিসের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি বিজনিল্লাহি তাআলা। আরো আরেকটি ক্লাস হবে ইনশা আল্লাহ তাআলা, সেই সাথে হাদিসের পক্ষ থেকে, হাদিস থেকে আমরা কিছু হুকুম তালাশ করব যেটা আমাদের উপকার হবে বিজনিল্লাহ। এই কারণে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করে যাচ্ছি ইনশা আল্লাহ তাআলা। إن الله خلق الرحمة يوم خلقها مئة رحمة، صحيح البخاري حديث نمبر 6469। الله سبحانه وتعالى رحمة কে তৈরি করেছেন। আমরা পূর্বেই বলেছি যে আল্লাহর একটি সিফাত হচ্ছে আর রহিম, আবার তিনি রহমাকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, এটি হচ্ছে আসসিফাতুল জাতিয়া, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরকে তৈরি করেছেন। ঠিক একইভাবে তিনি রহমাকে তৈরি করেছেন। ইন্নাল্লাহা খালাকার রহমা ইয়াউমা খালাকাহা মিয়াতা রহমা, যে যেদিন তিনি তৈরি করেছেন সেই দিন এই রহমাকে 100 ভাগে ভাগ করেছেন। বা আমসিকা ইন্দাহু 99 রহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া আরসালা ফি খালকিহি কুল্লিহিম রহমাতান ওয়াহিদা, আর সমস্ত সৃষ্টির ভিতরে এই এক ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন, যার ফলে মা সন্তানকে ভালোবাসে, আমরা জীবের প্রতি দয়া করি ইত্যাদি ইত্যাদি। ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লি আল্লাযী ইন্নাল্লাহি মিনার রাহমা লাম ইয়াবাস মিনাল জান্নাহ, যদি কাফের যারা, তারা যদি জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে কত রহমা রয়ে গেছে, তাহলে তারা জান্নাত থেকে নিরাশ হতো না। ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লি বিকুল্লি আল্লাযী ইন্দাল্লাহি মিনার রাহমা লাম ইয়াস লাম ইয়াস মিনাল জান্নাহ, ওয়ালাউ ইয়ালামুল মুমিনু বিকুল্লি الذي عند الله من العذاب لم يأمن من النار, আর মুমিন যারা, তারা যদি জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বড় পানিশমেন্ট শাস্তি রয়েছে, তাহলে তারা মানে নিজেদেরকে আগুন থেকে রক্ষা করার জন্য উপযুক্ত মনে করত না। আমরা সেই রহমতের তালাশ করছি ইনশাআল্লাহ তাআলা। হাদিসের আলোকে আমরা প্রথমেই শুরু থেকেই আমরা যেটা শুরু করব ইনশা আল্লাহ তাআলা, সেটি হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে যে রহমা চালু রয়েছে সেটাকে আমরা প্রথমে খোঁজ নিব হাদিসের আলোকে ইনশা আল্লাহ তাআলা।
في صحيحين أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طول 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك نفر من الملائكة الجلوس جلوس فاستمع ما يحيينك فإنما تحيتك وتحية ذريتك. আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি তৈরি করে দিলেন, তারপরে আদম আলাইহিস সালামকে তিনি বললেন, 60 হাত লম্বা করে তিনি সৃষ্টি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ওই ফেরেশতাদের দলের কাছে যাও যারা বসে আছে, এবং তাদের কাছে তুমি অভিবাদন জানাও। তখন আদম আলাইহিস সালাম প্রথমেই বলেছিল ফাকাল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলা হয়েছিল, বলেছিলেন তিনি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুহু। ফেরেশতারা একটু বাড়িয়ে দিল, বলল ও রহমাতুল্লাহ ও রহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম কিন্তু ফেরেশতাদের জন্য রহমত কামনা করেন নাই, বলেছেন সালাম আলাইকুম, কিন্তু ফেরেশতারা উত্তর দিল ও রহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত তোমার উপরে হোক। এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম মানব আদম আলাইহিস সালামকে রহমত দিলেন, এবং সেই রহমতের শিক্ষা আমাদের ভিতরে চলে আসলো, আমরা সেখান থেকেই সালামের ভিতরে আমরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এই কথাটা বলি। অর্থাৎ হাদিসের আলোকে আমরা সালাম যখন দেই তখন আমরা বলি যে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, আমরা একে অপরের কাছে আমরা রহমত কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরের জন্য কামনা করি। এই হাদিস থেকে বোঝা যায় যে সব সময় অন্যের জন্য আমাদের রহমত কামনা করতে হবে, কেননা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে প্রথম যে শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন সেটি হচ্ছে যে ফেরেশতারা আদমের উপরে রহমত কামনা করেছিল, ও রহমাতুল্লাহি। এখন সালাম এটি একটি গুরুত্বপূর্ণ, এবং এর ভিতরে রয়েছে ও রহমাতুল্লাহ। আমরা নামাজের ভিতরে যখন আমরা নামাজ পড়ি তখনও আমরা সালাম যখন দেই তখন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এই কথাটা বলি। এই বিষয়ে কোনো অন্য কোনো দ্বিমত তেমন একটা মানুষের ভিতরে নাই। শুধু একটাই সমস্যা যে একাকী নামাজ পড়লে এই সালাম কাকে দেওয়া হয়, আর জামাতে নামাজ পড়লে কাকে দেওয়া হয়। এখানে জামাতে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের সাথে যারা নামাজ পড়েন তাদেরকে আমরা সালাম দেই, এবং তাদের জন্য রহমত কামনা করি। এটা হাদিসের ভিতরে এসেছে, আপনারা সিফাতুস সালাতুন নবী কিতাবের সব শেষের চ্যাপ্টারে সেটা পাবেন। সেটা হাদিস শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আমরা এখানে উল্লেখ করছি না। কিন্তু একা ঘরের ভিতরে যখন আমরা থাকি তখন এই সালাম নিজের উপরেই আসে, সুতরাং আপনি যখন একা নামাজ পড়েন তখন এই সালাম আপনার উপরেই, কেননা আসসালামু মিম্মান দাখালা বাইতান লাইসা ফিহি আহাদ, যে যে ঘরের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই, সেখানে আপনি যেভাবে সালাম দেন আমরা বিসমিল্লাহর ক্লাসে শিখেছি, ইজা দাখালতা বাইতান লাইসা ফিহি আহাদুন ফাকুল বিসমিল্লাহ والحمد لله
السلام علينا من ربنا، السلام علينا وعلى عباد الله عباده الصالحين. সেটি হচ্ছে হাদিস সহিহ। যখন বাসায় কেউ ঢুকে কোনো লোক না থাকলে আমরা এভাবে নিজেদেরকে সালাম দেই, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালামু আলাইনা মিন রব্বিনা, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিহি সালিহিন। আন ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال اذا دخل البيت غير المسكون فليقل السلام علينا وعلى عباد الله الصالحين। সুতরাং এই সালামগুলো আমাদের উপরেই চলে আসে, আমি আমরা যদিও একা কিন্তু আমাদের উপরে চলে আসে। এখানে একটা জনপ্রিয় কথা হচ্ছে যে ফেরেশতাদের উপরে আমরা সালাম দেই, এর কোনো সঠিক দলিল পাওয়া যায় না, যদিও কোনো কোনো স্কলার সেরকম ইঙ্গিত করেছেন। দলিল যেহেতু পাওয়া যাচ্ছে না, সুতরাং ওই বিষয়ে কথা না বলাই ভালো। যেখানে সুস্পষ্ট দলিল রয়েছে যে একাকী যখন আমরা বাসায় প্রবেশ করি তখন সালাম আমাদের উপরে চলে আসে, আসসালামু আলাইনা। সুতরাং নামাজও যখন আমরা পড়ি, তখন যখন আমরা একা নামাজ পড়ি, আশেপাশে অন্য কেউ যখন নামাজ পড়ে না, তখন আসসালামু আলাইনা মিন রব্বিনা। এই এটা নিয়ে আর অতিরিক্ত গবেষণা করাও ঠিক নয়, যেহেতু দলিল এখানে পাওয়া যাচ্ছে, সুতরাং এই সালাম নিজেদের উপর। আর আমরা তাশাহুদের ভিতরে আত্তাহিয়াতু যখন আমরা পড়ি, তখন আমরা কিন্তু আসসালামু আলাইনা বলে দিয়েছি প্রথমে, আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহি সালিহিন, আমরা সেখানে এটা বলেছি। এটা আমরা পুনর্বার নামাজ শেষ করার সময় আবারও বলছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে রহমতুল্লাহ, এটি চাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা আদম আলাইহিসসালাম থেকে আমাদের কাছে চলে এসেছে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটু সমস্যা হচ্ছে এই যে যারা মানে কেউ প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম এটি ছেলেদের মেয়েদের ক্ষেত্রে কি হবে, এটা একটু সমস্যায় ফেলেছে কারো কারো কারো। যদিও এটি খুব একটি কঠিন বিষয়, কিন্তু আমরা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি, এটা লিখে রাখুন, তাহলে সারা জীবন কেউ প্রশ্ন করলে এটার উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। আরবি ভাষায় একটি কায়দা হচ্ছে উসলুব আত তাগলিব, উসলুব আলিফ সিন লাম ওয়াও বা, উসলুব মানে স্টাইল রীতি, তাগলিব মানে কন্ট্রোল করে, পরাভূত করে, নিয়ন্ত্রণ করার রীতি। মোজাক্কার মুআন্নাস মানে মহিলা পুরুষ, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ যখন একসাথে থাকে তখন আরবি ভাষায় সেটা হয় পুলিঙ্গ সবসময় স্ত্রীলিঙ্গকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পুলিঙ্গ কন্ট্রোল করে, ডমিনেট করে। একটা উদাহরণ দেই, উসলুবু তাগলিবের উদাহরণ হাদিসের ভিতরে পাওয়া যায়, যেমন আল আসওয়াদান, আমাদের বাংলাদেশি বইতে লেখা আছে দুইটি কালো, আল আসওয়াদান মানে দুইটি কালো, এটা এই নামটা আরবি ভাষায় ব্যবহার হয় লিত্তামার ওয়াল মা, খেজুর এবং পানিকে আসওয়াদান বলা হয়। এখানে খেজুর শক্তিশালী, এই কারণে পানির বাইরে এই নামটি সে নিয়ে ফেলেছে, মানে খেজুর দেখতে কালো আর পানি হচ্ছে পরিষ্কার, সুতরাং এখানে দুইটি কালো মানে খেজুর ডমিনেট করছে। আসওয়াদানের আরেকটি অর্থ হয় আল আকরাব ওয়াল হাইয়া, যেমন কাকড়া এবং সাপ, সাপের রং কালো, কাকড়া ছোট, কাকড়া কম শক্তিশালী, এই কারণে সাপের রংটা নিয়ে নিয়েছে। আসওয়াদান মানে দুইটি কালো, তার মানে সাপ এবং কাকড়া। যেমন আরবি ভাষায় আমাদের দেশে একটা জনপ্রিয় নাম হচ্ছে কি বলা হয়,
কামরান, আপনারা কি জানেন কামরান শব্দের অর্থ কি? কামরান মানে আশামসু আল কামারু, একটি চন্দ্র একটি সূর্য, কিন্তু দুটাকে বলা হচ্ছে কামরান। এখানে আশামস হচ্ছে মোজাক্কা মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ, আল কামার হচ্ছে পুলিঙ্গ, চন্দ্র আরবি ভাষায় হচ্ছে পুলিঙ্গ মানে মেল জেন্ডার, কিন্তু নামটা কে নিয়েছে? আল কামার কামরান, দুইটি কামার, কিন্তু শামশান বললে অশুদ্ধ হবে। বিষয় দুইটি কিন্তু শব্দের গঠন প্রণালীতে পুরুষের নামটুকু নিয়ে ফেলেছে, আল কামরান মানে হচ্ছে কামার শামস। আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, আল আব মানে হচ্ছে, আব মানে হচ্ছে পিতা, আল উম মানে হচ্ছে মাতা। এখন পিতা মাতা এই দুইটাকে যদি আপনি একত্র করে দেন তাহলে কোনটা ডোমিনেট করবে? পিতা, কেননা পিতা হচ্ছে পুলিঙ্গ মুজাক্কার, আর ওম হচ্ছে মানে মুআন্নাস, তার মানে পিতা মাতা এটাকে যদি একত্র করে দেন তাহলে পিতা শব্দটা ডোমিনেট করবে। একটা উদাহরণ সুরা ইউসুফ আয়াত নাম্বার 99, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়াকালা উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। অতঃপর তারা যখন ইউসুফের নিকট উপস্থিত হলো মানে ইউসুফের ভাইরা, তখন তারা পিতামাতাকে একটি জায়গা করে দিল। এই যে পিতামাতাকে জায়গা করে দিল, দেখুন প্রিয় শ্রোতা লক্ষ্য করুন, আওয়া ইলাইহে আবাওয়াইয়ে, এখানে আবাওয়াই বলা হয়েছে, আবাওয়াইহি। তাহলে উম গেল কোথায়? মানে আবাওয়াই মানে পিতা মাতা, এখানে আব কথাটা ডোমিনেট করেছে। এই কারণে এই যখন কুম বলা হচ্ছে আসসালামু আলাইকুম, তখন মহিলারা এটাতে ইনক্লুডেড, কেননা এখানে উসলুব তাগলিব এই নিয়মের আওতায় পড়ে গেছে। আরেকটি উদাহরণ দেই, মারিয়াম বিনতে ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম আয়াত নাম্বার আপনার 12, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়া মারিয়ামা ইবনাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহি মিন রূহিনা ওয়াসাদদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি। এই পর্যন্ত কিন্তু সবই মহিলাদের ভাষায় ওই শব্দগুলো পরিবর্তন হয়েছে, ওয়াকানাত তিনি ছিলেন মিনাল কানিতিন। এখন কানিতিন এই শব্দটা পুরুষ, অথচ মারিয়াম একটি স্ত্রী, লিখে রাখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ওয়াকানাত মিনাল কানিতিন, কানিতিন মানে হলো যে কানা তার মানে হলো পুলিঙ্গ, কানিতিন মানে মানে অনুগতদের একজন। এই যে কানিতিন এটাকে মানে পুলিঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, অথচ কথাটা ছিল মারিয়াম, ওয়াকানাত সেখানে কিন্তু স্ত্রীলিঙ্গ করা হয়েছে, মুয়ান্নাস করা হয়েছে, কিন্তু মিনাল কানিতিন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানিতিন শব্দটাকে তিনি স্ত্রীলিঙ্গ করেন নাই, কেননা অনুগত পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে মারিয়াম হচ্ছে একজন। এখন ওই পুরুষ শব্দটাকে নিয়ে নিয়েছে, মানে কানিতা কানিতুন, কানিতুন মানে হচ্ছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান, এখানে ইব্রাহিম হচ্ছে কানিতান মানে কানিতা মানে এটা হচ্ছে পুলিঙ্গ। কিন্তু সূরা নিসা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ফাসসালিহাতু ভার্স নাম্বার 34, ফাসসালিহাতু কানিতাতুন, এখানে কিন্তু কানিতাতুন বলা হয়েছে, কানিতাতুন হাফিজাতুন, কিন্তু এভাবে মারিয়ামের ক্ষেত্রে
12 নম্বর আয়াত সূরা তাহরিমে ব্যবহার হয় নাই। ওখানে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কানাত মিনাল কানিতিন, তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেমন আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই যে কানিতিন এখানে পুরুষ, এটি হচ্ছে মুজাক্কার, বহুবচন হচ্ছে, কি তার মানে এই নয় যে খালি পুরুষরাই আল্লাহর জন্য নামাজ পড়ে, এটা বুঝায় না। ওকুমু সূরা বাকারা ভার্স নাম্বার 238, ওকুমু লিল্লাহি কানিতিন, তো এটার মানে হচ্ছে যে এই কানিতিনের ভিতরে কানিতাতিন এবং কানিতিন উভয়ই অন্তর্ভুক্ত, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কুম বললে এটা শুধু পুরুষ বুঝায় না, এটা হচ্ছে আরবি সাহিত্যের বিষয়। আরেকটি উদাহরণ দেই তাহলে আপনাদের পরিষ্কার হবে। মানে বটম লাইন হচ্ছে যে আরবি সাহিত্যে একটি মেল আর তার সাথে যদি 1000 ফিমেল থাকে তাহলে মেল ওই 1000 ফিমেলকে পরাজিত করে ভাষাতে, তাগলিবুল লাফজুল মুজাক্কার ইয়াশমিলুল মুআন্নাস, মানে সমস্ত মুআন্নাসকে ব্যবহার করে ফেলে, মানে পরাজিত করে, তাগলিব করে, গালাব মানে ভাষার রীতি অনুযায়ী, এটা ভাষা। একটা উদাহরণ হচ্ছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 4, ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের কথা বলছে, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসু ওয়াল কামারু রাআইতুহুম লি সাজিদিন। এখানে ইন্নি আমি, রাআইতু দেখেছি, আহাদা আশারা 11টি, কাওকাবান হচ্ছে 11টি তারা, ওয়াশ-শামস হচ্ছে মানে সূর্য, ওয়াল কামার হচ্ছে চন্দ্র। এখন আরবি গ্রামার অনুযায়ী কাওকাব হচ্ছে মানে তারা, মানে স্ত্রীলিঙ্গ মুআন্নাস, শামস হচ্ছে মানে স্ত্রীলিঙ্গ সূর্য, আর কামার হচ্ছে পুলিঙ্গ। তাহলে আমরা 11টা পাচ্ছি তারা আর একটি হচ্ছে সূর্য, তার মানে 12টা স্ত্রীলিঙ্গের সাথে একটি পুলিঙ্গ মিলেছে, ওয়াল কামার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলা উচিত ছিল রাআইতুহুন্না, কিন্তু তিনি এটা বলেন নাই, বলেছেন কি রাআইতুহুম লি সাজিদিন। এটা কি বলা হয় উসলুব তাগলিব, রাআইতুহুম, এই যে রাআইতুহুম বলেছে এখানে পুরুষ একটা থাকাতেও লিড নিয়ে নিয়েছে, মানে 11টা মানে তারকা আর চন্দ্র সূর্য মিলে 12টা মুআন্নাস হয়েছে, কিন্তু 12টা মুআন্নাসকে পরাজিত করেছে একটি মানে মুজাক্কার, এই কারণে রাইতু হুম হয়েছে, কিন্তু হিসাব অনুযায়ী রাইতু হুন্না হওয়ার কথা ছিল। এটাতেই প্রমাণ হয় যে একটি মেল থাকলে সেটা ডমিনেট করে, এই যে ডমিনেট করে এটাকে বলা হয় উসলুব তাগলিব। শুধু একটু জানার জন্য, ইন্টারেস্টের জন্য বলছি, লক্ষ্য করুন আহাদা আশারা কাউকাবান, এখানে কাউকাব মানে তারা এক বচনে এসেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আহাদা আশারা এখানে 11টা, তো 11টা হলে আরবি গ্রামার অনুযায়ী তো কাওয়া কি হওয়ার কথা ছিল, কারণ কাউকাব মানে একটি তারা আর কাওয়া কি মানে তারকা সমূহ, যেমন নাজমা মানে তারা, নুজুম মানে তারকা সমূহ। তো এখানে 11টা বলে তারপরে সিঙ্গুলার মানে নাউন ব্যবহার করা হয়েছে, কেন এটাকে বলা হয় তামিজ, মুমাইয়িজ মানে স্পেসিফিকেশন করে দিয়েছে যে বিশেষভাবে ডিস্টিংক্ট 11টি তারকা, এই কারণে আল্লাহ কাউকাবান বলেছেন। যেমন আইয়ুকুম আহসানু আমালান, রাব্বি জিদনি ইলমান, এগুলি হচ্ছে তামিজ, মানে স্পেসিফাইড করেছে বিশেষভাবে, মানে যে কোনো 11টা নয় বরঞ্চ 11টা বিশেষ তারকা, এই কারণে সিঙ্গুলার নাউন বসেছে এক বচনে কাউকাবান, কিন্তু এটা তামিজ হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের আর কোনো সমস্যা হবে না যে আসসালামু আলাইকুম এটা বললে পুরুষ মহিলা দুটাই ইনক্লুডেড, কোনো কোনো দোয়াতে ভুল করে যদি পুরুষের কথা বলে ফেলে তাতেও
উসলুব তাগলিবের নিয়ম অনুযায়ী মহিলাও ইনক্লুড হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসসালামু আলাইকুম, এটা যেমন আমাকে আমাদের উখতুনা নাবিলা হামিদা, তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আলাইকুম আসসালাম এটা বলা যাবে কিনা, কারণ আরবি গ্রামার অনুযায়ী আলাইকুমুস সালাম এটাও বলা যায়। এটা বলা যাবে না, গ্রামার সবকিছু আপনাকে শিক্ষা দিতে পারবে না, এই কারণে আপনাকে হাদিস জানতে হবে। হাদিসের ভিতরে এসেছে জীবিত লোককে আলাইকুমুস সালাম বলা যায় না, যদি বলে থাকেন তাহলে এটা রিটার্ন করতে হবে। হাদিস আন আবি তামিমাল হুজাইমিয়া কাল আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, মানে এক সাহাবী, সাহাবি জলিল, সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে, আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। গ্রামার অনুযায়ী সালামটা শুদ্ধ হচ্ছে, কিন্তু হাদিস অনুযায়ী সাংঘাতিক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তাকুল আলাইকা সালামু ফা ইন্না আলাইকা সালামু তাহিয়াতুল মাউতা, মানুষ মরে গেলে তখন সালাম দিতে হয় আলাইকা সালাম, মানে আলাইকা হবে আগে, সালাম হবে পরে। এটা যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে তখন, আর জীবিত হলে আসসালাম প্রথমে আসবে, তারপরে আলাইক অথবা আলাইকুম পরে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, হাদিসের ভিতরে এসেছে এই। সুতরাং গ্রামার অনুযায়ী অনেক কিছুই শেখা যায়, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যে হাদিসে এটা অ্যালাউ করে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। তখন এটা এভাবে বলা যাবে যখন সে মারা যাবে, ইন্না আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত। আর হাদিসের ভিতরে এসেছে, সহিহ তিরমিজিতে এসেছে যে আলাইকা সালাম হচ্ছে মৃত ব্যক্তির জন্য অভিবাদন, তাহিয়াত। আমরা যেমন বলি আদম আলাইহিসালাম, এখানে আদম আলাইহিসালাম, আমরা সমস্ত আমরা কিন্তু বলছি, কিন্তু কিন্তু আমাদের আসলে এই জিনিসটা কোথা থেকে আসলো সেটা হয়তো আপনাদেরকে কেউ বলে নাই, এই কারণে মানে হোয়েদার মাইন্ড ডাজ নট নো, আই ক্যানট সি। আমরা ছোটবেলা থেকেই আদম আলাইহিসালাম, নূহ আলাইহিসালাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আলাই কেন আগে বলা হচ্ছে, মানে ওই সকল নবী রাসুল ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন, এই কারণে আমরা বলি আলাইহিসালাম। আর জীবিত থাকলে বলতাম আসসালামু আলাইক, এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় হচ্ছে সালাম পৌঁছানো। সালাম যখন আপনাকে পৌঁছানো হয়, তখন আমাদের সমাজে স্বামী স্ত্রীকে সালাম পৌঁছায়, যদি পৌঁছাতে চায়, মানে পৌঁছায় না, সাধারণত অফিস আদালতে বন্ধু বান্ধব বাবা আম্মা মুরব্বীরা অনেককে অনেককে সালাম দেয়, তখন আমরা শুনে চুপ থাকি। চুপ থাকা যাবে না, কারণ সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব। আপনাকে একজন বলল যে উম্মু সুমাইয়া আপনাকে সালাম দিয়েছে, এখন আপনি শুনে মুস্কি হাসলেন। মুস্কি হাসলে কোনো কাজ হবে না, বরঞ্চ এমন একদিন আসবে যে এটার জন্য কাঁদতে হবে, কেননা আপনাকে সালাম দিয়েছে, আপনি তার উত্তর দিবেন, কিন্তু আপনি জানেন না কিভাবে উত্তর দিতে হয়। এটা বলতে হবে, যেমন একজন তার পিতা পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পৌঁছেছে, আনিল গালিব কাল ইন্না জুলুসুন বিবাবিন আল হুসনি ইজা জা আর রাজুল ফকাল হাদ্দাসানি আবি আন জিদ্দি, যে তার দাদা থেকে বর্ণনা করেছে এই সাহাবি, সে বলছে যে ফাতিয়াতু ফাকুলতু ইন্না আবি ইয়াকরাউক সালাম, আমার পিতা ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, আলাইকা ওয়া আলা আবিকা সালাম, তোমার উপরও সালাম, তোমার আব্বার প্রতিও সালাম, আলাইকা ওয়া আলা আবিকা সালাম, যদি পিতা হয়। মা যদি সালাম পাঠায় তাহলে আলাইকা ওয়া আলাইকা উম্মিকা সালাম, এইভাবে।
অথবা এটা যদি বলতে না পারেন তাহলে আলাইকা আলাইহিমুস সালাম, এইভাবেও উত্তর দেওয়া যায়, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এটা শিখতে হবে। রহমাতুল্লাহ আলাই যখন আমরা বলি সালাম, তখন এর উত্তর কি হবে? উত্তরের ভিতরে কিছু কিছু স্কলার তারা বিশ্বাস করে যে ওরহমাতুল্লাহর পরে বারাকাতুহু, এর পরে আর উত্তর দেওয়া যায় না। এটি শেখ আলবানী তিনি বলেছেন যে এটি ঠিক নয়, কেননা অনেক স্কলার বলেছে যে আসসালামু ইনতেহা ইলাল বারাকা, এটি ইবনে আব্বাস থেকে এসেছে মুয়াত্তা মালিকের হাদিস, কিন্তু সহি হাদিসের ভিতরে এসেছে মাগফেরাতুহু পর্যন্ত বলা যায়। মাগফেরাতুহু শিখে রাখুন, কাজে আসবে ইনশাআল্লাহ। মাগফেরাতুহু মানে কেউ যদি সালাম বাড়াতে চায়, আন যায়িদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুন্না ইযা সালামা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইনা কুলনা ওয়ালাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু সাহাবিকে সালাম দিলেন, মানে একজন সাহাবিকে সালাম দিলেন, তখন তারা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন, কি উত্তর? ওয়ালাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, তার মানে মাগফেরা পর্যন্ত বাড়ানো যাবে, কিন্তু তারপরে আর বাড়ানো যাবে না। এই কারণে আপনাকে যদি কেউ সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এতটুকু পর্যন্ত আপনি বলবেন। এখন যিনি সালাম দিচ্ছেন সে যদি মাগফেরা পর্যন্ত বলে দেয়, তাহলে আপনিও মাগফেরা পর্যন্ত বলবেন, এই, কিন্তু এর বাইরে বেশি বলা যাবে না। আর এখানে জেন্ডার নিয়ে, গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না যে এখানে মাগফুরাতু হা, রহমাতুল্লাহ হা, ও বারাকাতু হা, সালামের ক্ষেত্রে উসলুব তাগলিব, মানে ওই যে নিয়মটা আপনাদের বলে দিলাম যে যে পুরুষ বাচক যে শব্দগুলো এটা মহিলাদেরকে ইনক্লুড করে, সুতরাং এখন থেকে আর ওই চিন্তা আপনাদের মানে মাথা থেকে দূর হবে বলে আশা করি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ ফুঁকে দিলেন, তখন আদম আলাইহিস সালাম মানে বলেছিলেন কি? আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আদমের মুখ থেকে প্রথম শব্দ যেটি দোয়া আকারে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদম আলাইহিস সালামের এই আতাশ, আতাশ মানে হচ্ছে হাঁচি দেওয়া, হাঁচি, এই হাঁচি দেওয়া সাথে জড়িত রয়েছে অন্যের জন্য রহমত কামনা করা। কেন রহমত কামনা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, ইন্নাল্লাহা নাফসি, ইন্নাল্লাহা হুয়া রাদ্দু হুয়া, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ইয়ারহামুকাল্লাহ, এটাকে বলা হয় যে তাশমিত, তাশমিত বলা হয় ইয়ারহামুকাল্লাহ, এই কথাটা বলাকে হাদিসের ভাষায় বলা হয় তাশমিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সুবিত মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ইন্নাল্লাহ ইউহিব্বুল আতাশ ওয়া ইয়াকরাউ আত-তাসাউব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ হাঁচি, হাঁচিকে পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন, সুতরাং কেউ হাঁচি দিলে আপনি বিরক্ত হবেন না, প্লিজ, যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, কেননা আল্লাহ যেটা পছন্দ করে সেটা আপনি কেন বিরক্ত হন, কেন আপনি মুখ কালা করেন, এটা ঠিক নয়। ইন্নাল্লাহ ইউহিব্বুল আতাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচি দেওয়াটাকে পছন্দ করেন আর হাই তোলাটাকে অপছন্দ করেন। ইয়াকরাহু তাসাউব, ফাইজা আতাশা আহাদাকুম ওয়া হামিদাল্লাহ, যখন কেউ মানে হাঁচি দেয়
তখন তার বলা উচিত কি, আলহামদুলিল্লাহ কানা হাক্কান আলা কুল্লি মুসলিম সামাআহু আন ইয়াকুল ইয়ারহামুকাল্লাহ। এই যখন মুসলমান এটা শুনে আলহামদুলিল্লাহ, তখন অন্য মুসলমানের উপরে ওয়াজিব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ। এখানে মেয়েদের জন্য ইয়ারহামিকিল্লা বললেও চলবে অথবা ইয়ারহামুকাল্লাহ, যেটাই বলেন। মানে এটা মানে জেন্ডার চেঞ্জ করেও বলতে পারেন, কোনো সমস্যা নাই ইনশা আল্লাহ তাআলা। আর যদি ওটা মুখে না আসে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলছেন, কোনো সমস্যা নাই, ওই যে উসলুবুত তাগলিবের নিয়ম অনুযায়ী মহিলাদেরকে ইনক্লুড করবে ইয়ারহামুকাল্লাহ। ওয়ামা তাসাউব ফা ইন্নামা হুয়া শাইতান। আর এই যে হাই তোলা, এটা শয়তান থেকে আসে। যখন হাই মানুষ এর আসে, হাই তুলে, তখন মানুষের উচিত যে এটাকে বাধা দেওয়া। ফালিয়ারুদ্দুহু মাস্তাতা ফা ইন্না আহাদাকুম ইজা তাসাআবু দাহাকা মিনহু শাইতান। শয়তান তখন হাসতে থাকে যখন মানুষ হাই তুলে। এখন যে আমাদের এখন যেমন হাতি যদি হয়, কতবার ইয়ারহামুকাল্লাহ বলবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কারোর সর্দি লেগে থাকতে পারে, কমন কোল্ড, সে হাঁচি দিতেই আছে দিতেই আছে, আর আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে আছেন বলতে আছেন, এটারও একটা লিমিট থাকা উচিত। জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, কিন্তু বেশি পরিমাণে সেটাকে পছন্দ করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ জিনিসটাকে বলেছেন, আদম আলাইহিস সালাম একবার হাঁচি দিয়েছে, সুতরাং সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান হিসেবে ইয়ারহামুকাল্লাহ আদম আলাইহিস সালামকে রহমত কামনা করেছেন। আমরাও আমাদের অন্য কেউ ভাই অথবা বোন যখন হাঁচি দেয়, তখন আমরাও ইয়ারহামুকাল্লাহ বলবো, যদি সে আলহামদুলিল্লাহ বলে। যদি সে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে বলতে হবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক লোক আছে নিজেই অগ্রিম ইয়ারহামুকাল্লাহ বলে ফেলে, সর্বনাশ। ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, সুতরাং এর অপব্যবহার করা আমাদের প্রতি ওয়াজিব, যে অপব্যবহার করা যাবে না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাহ জারি করেছেন। এই সুন্নাহটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ স্বয়ং আদমকে বলেছেন ইয়ারহামুকাল্লাহ, যে তোমার উপর আল্লাহ রহমত হোক। এখন একজনে আলহামদুলিল্লাহ বললো না, আপনি আগ বাড়ায় বলে দিলেন ইয়ারহামুকাল্লাহ, তখন আবার আপনাকে এটা উইথড্র করতে হবে। তো উইথড্র করার কোনো সিস্টেম নাই, সরি প্ররি বলা যাবে না, মনে মনে ইস্তেগফার পাঠ করতে হবে। কেননা এটা একটা ভুল হয়েছে, এটা এটা করা আপনার উচিত হয়নি। রাওয়াহুল বুখারী আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল আতাশা রাজুলান ইনদা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশাম্মাতা আহাদুহুমা ওয়ালাম ইউশাম্মিত للآخر, যে দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাঁচি দিয়েছে, সুবহানাল্লাহ। দুইজন লোক এসে হাঁচি দিয়েছে, সুবহানাল্লাহ। একজন বলেছে আলহামদুলিল্লাহ, আর আরেকজন আলহামদুলিল্লাহ বলে নাই। ওয়ালাম ইউশাম্মিত, তাশমিত মানে আলহামদুলিল্লাহ বলা, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলাটাকে বলা হয় তাশমিত, এর সাথে এর উত্তরও ইনক্লুড ইনশাআল্লাহ। ফাকিল আলাহু ফকল হাজি হামিদ আল্লাহ ও হাজা লাম ইয়াহমাদ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছে যে এই লোকটা আল্লাহর প্রশংসা করেছে, কিন্তু ওই লোক আল্লাহর প্রশংসা করে নাই। অর্থাৎ আলহামদুলিল্লাহ না বললে আপনি কাউকে ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন না, এটা ইম্পর্টেন্ট। আর কয়বার বলবেন, এর হাদিস হচ্ছে সহি ইবনে মাজাতে এসেছে, হাদিস নাম্বার 3704। এখানে ওয়ান সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউশাম্মিতুল আতিশু সালাসা, যে তাশমিত হচ্ছে তিনবার, মানে তিনবার আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। ফামাযাদা ফাহুয়া মাজকুম, আর তিনবারের বেশি হলে তার একটা সর্দি হয়েছে, এটাই হচ্ছে মাজকুম। ওহুয়া মাজকুম আল মারদ। ওয়াসুইলা শেখ আল শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ হাল ইয়ালজিমু তাশমিতুল আতাজ আলা সিফাতি ওয়াহিদা
ওয়ালা তাকরিরুল আতশ সালাসাল মারাত, যে শেখ উসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়ারহামুকাল্লাহ একটা লোক বারবার হাঁচি দিচ্ছে তখন সে কি করবে, তখন তিনবার আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন যদি সে তিনবারই আলহামদুলিল্লাহ বলে। কিন্তু সে যদি আলহামদুলিল্লাহ বলতেই থাকে তাহলে আপনি তিনবারের পরে তাকে আর ইয়ারহামুকাল্লাহ বলবেন না, কেননা এটি হচ্ছে তার জন্য অসুখ। ইন্নাকা মাজকুম, আপনি বলতে পারেন তিনবার তাকে বললেন ইয়ার হামুকিল্লা ইয়ার হামুকিল্লা ইয়ার হামুকিল্লা, তারপরে বললেন আপনার সর্দি লেগেছে এটা, অথবা আপনি তাকে বলতে পারেন আফাক আল্লাহ, আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ আপনাকে ভালো করে দিক আফাক আল্লাহ, অথবা বলতে পারেন যে আল্লাহ ইয়াশফিক, আল্লাহ তোমাকে শেফা দান করুক এইভাবে, অথবা বাংলায় বলবেন যে আল্লাহ আপনাকে রহম করুক আল্লাহ ইয়ারহামুক এইভাবে বলতে পারেন, রাহিমাক আল্লাহ রাহিমাকিল্লা ইত্যাদি। মানে তিনবার হচ্ছে ইয়ারহামুক আল্লাহ, তিনবার তাকে রহমত কামনা করতে হবে ইয়ারহামুক আল্লাহ, এই শব্দে ইয়ারহামুক আল্লাহ, তার মানে আমরা অন্যের প্রতি রহমত কামনা করব যখন হাঁচির পরে সে আলহামদুলিল্লাহ বলবে, আর হাঁচির পরে সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আমরা তার জন্য রহমত কামনা করতে পারি না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে এখন আলোচনা করব, সেটি হচ্ছে যে এই যে রহমা, এই এই রহমা মানে মানে জিনিসটা কিভাবে আমাদের ভিতরে আসতে পারে। একটি পদ্ধতি হচ্ছে যেমন বুখারী একটি হাদিসের ভিতরে এসেছে, হাদিসটুকু ইম্পর্টেন্ট, এবং নবী সাল্লাহ না তিরমিজিতে একটি হাদিস এসেছে, নবী সাল্লাহ আলি সাল্লাম যখন কোরআন পাঠ করতেন তখন তিনি ধীরে ধীরে কোরআন পাঠ করতেন, আমরা সবাই জানি রুকু সিজদাতে তাসবিহ তাহলিল করতেন, কিন্তু যখন কেরাত পড়তেন তখন তিনি থামতেন, যে আয়াতগুলো রহমতের সে আয়াতগুলো রহমত কামনা করতেন, আর যে আয়াতগুলো আজাবের সেটাতে তিনি আজাব থেকে পানাহা চেতেন। আমরা কি এরকম কোন ইমামের পিছনে নামাজ পড়তে পেরেছি বাংলাদেশি মসজিদে? ইল্লা মাশা আল্লাহ, আশা করি না। উত্তর হচ্ছে না, এই এই ধরনের হাদিস আমাদের দেশে নাই, মানে আমল করছে না লোকজন হতভাগা বাংলাদেশি। এখানে পরিষ্কার রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকানা ইয়াকুলু রুকুই সুবহানাল্লাহ রাব্বিল আযীম ওয়া ফি সুজুদি সুবহান রাব্বিল আলা ওয়ামা আতা আলা আয়াতিন রাহমাতিন, যখন একটি রহমতের আয়াত আসে ইল্লা ওয়াকাফ, তিনি থামতেন, ওয়াসা আলা, তিনি তখন রহমত চাইতেন, যেমন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, এইভাবে আপনি যখন তারাবির নামাজে পড়েন অথবা মসজিদের ভিতরে ইমামের একটা রহমতের আয়াত সে পড়লো, তখন আপনি ইচ্ছা করলে ওই আয়াত ইমাম যদি থেমে যায় আর ইমাম যদি তার দ্রুত গতিতে পাঠ করে চলে যায় তাহলে তো আর বলতে পারছে না, শুনতে হবে, আর যদি থামে তাহলে আপনি ইচ্ছা করলে দোয়া করতে পারেন। আল্লাহ, দোয়া করার পদ্ধতি ওই যে একই, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, এভাবে ও আল্লাহ আমাকে মানে ক্ষমা করো এবং আমার উপর রহম করো। ওমা আতা আলা আয়াতিন আযাবিন, যদি আযাবের আয়াত আসে ইল্লা ওয়াকাফা, তখন ওইখানে থামবে ও তাআজ এবং আল্লাহর কাছে পানাহা চাবে, আলি ইউযু বিল্লাহ আউযু বিল্লাহ মিনাল জাহান্নাম মিনাল আযাব, এইভাবে সে চাইতে পারে ইনশাআল্লাহ তাআলা। যদিও এর কোনো প্র্যাকটিস নাই, কিন্তু এরকম মসজিদ সমাজে প্রতিষ্ঠা করলে ইনশাআল্লাহ আল্লাহ নবীর এই হাদিস এবং তার যে তারতিব এটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো বিজনিল্লাহি তাআলা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটি বিশেষ রহমতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে কারোর যদি তিনটি বাচ্চা ইন্তেকাল করে, এটা খুবই রেয়ার, আমাদের দেশে তো রেয়ার, সাধারণত পানিতে ডুবে লঞ্চ আর দুর্ঘটনায় আমাদের দেশে দেয়াল চাপা পড়ে ইত্যাদি ইত্যাদিতে অনেক সময় অসুখেও মারা যেতে পারে, কিন্তু খুবই মাঝে মাঝে হয়। যদি কোনো মুসলমানের তিনটি বাচ্চা
ইন্তেকাল করে, তাহলে সে আল্লাহর রহমতে আবদ্ধ হয়ে যাবে। মা মিন নাস মুসলিমুন, মানুষের মধ্যে যারা মুসলমান, ইয়ামুতু লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদ, যার তিনটি বাচ্চা মারা গেছে, লাম ইয়াবলুগুল হিনসা, তারা বয়স্ক হয়নি, ম্যাচিউর হয়নি, তার আগে তিনটি বাচ্চা মারা গেছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক এরকম বাচ্চা ইন্তেকাল করেছে। তারপরে এমনিও প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় করে, আপনারা দেখতে পেয়েছেন যে মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য দেশে যুদ্ধ বিগ্রহেতে মুসলমানের অনেক বাচ্চা মারা যায়। সেই মুসলমান যার তিনটি বাচ্চা ইন্তেকাল করবে, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ বিফাদলি ও রাহমাতিহি ইয়াহুম, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতাকে, আদখালাহু ওই মুসলিম, ওই পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং রহমতে ঢেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে হলো হবে তার পুরস্কার। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা যে জিনিসটা এখন আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমরা মানে মানুষ যখন মারা যায় তখন আমরা মানে অনেক সময় চোখের পানি আসে, এটার একটা হাদিস রয়েছে। এই হাদিস আপনারা সবাই জানেন, ওয়াফিল হাদিস আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ইশতিকা সাউদ ইবনে উবাইদা শাকওয়া লাহু, আমি হাদিসটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাবাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি কেঁদেছিলেন। দ্যাট মানে যখন ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদুহু মা আব্দুর রহমান বিন আউফ ও সাঈদ বিন আবি ওয়াক্কাস, মানে বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ তারা সাথে ছিলেন, ফালাম্মা দাখাল আলাইহি ফাওয়াজাদু আয়েশা আহলিহি গাশিয়া ফি গাশিয়াতি আহলিহি ফাকাল কাদ কাদা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাবাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের মৃত্যুতে কেঁদেছিলেন, ফালাম্মা রাআল কাওমু বুকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন বিশিষ্ট সাহাবীরা দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, তিনি কাঁদছেন, তখন তারা জিজ্ঞাসা করলো যে এটা কি। ফাকালা আলা তাসমাউন ইন্নাল্লাহ ইউআযযিবু বিদামিল আইন ওয়ালা ইউহজুন বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা আশারা ইলাল লিসানি ইয়ারহামু। এই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারোর মৃত্যুতে কেঁদেছেন, এটি সহি হাদিসের ভিতরে এসেছে, কিন্তু এই যে তিনি কেঁদেছেন সেই কাদাটা মানে তিনি বলেছেন রাহমা, এটি হাদিসের ভিতরে এসেছে যে এটি হচ্ছে রাহমা। এখন যদি বেশি কান্নাকাটি করে, উইপিং করে এবং কথাবার্তা বেশি বলতে থাকে, তখন এটার জন্য তার আযাব হয়। আমরা সেই বিষয়ে এখন একটু আলোচনা করব ইনশাআল্লাহ। যে যখন আমাদের ভিতরে কেউ ইন্তেকাল করে তখন আমরা যে কান্নাকাটি করি, এটা হাদিসের আলোকে এটি হচ্ছে রাহমা। এটি বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি বলেছেন হাযা রাহমা, এটি হচ্ছে রাহমা। তার মানে রাহমার একটি বহিঃপ্রকাশ হচ্ছে কাদা। এই যে মানুষ কাঁদে, এই কাদার সাথে তার মানে রহমতটা থেকে যাচ্ছে। তাহলে এই যে রহমত, এটা তার থাকলো, এখন মানে এই রহমতটা আবার সমস্যা তৈরি করতে পারে যে কেউ যদি অতিরিক্ত কাঁদে তাহলে মানে সে অনেক কথা বলে ফেলে,
এই অনেক কথা যখন বলে ফেলে তখন তার মৃত ব্যক্তির জন্য আজাব হয়, এটা আমরা এখন একটু আলোচনা করব। আমরা হাদিসের ভিতরে পাই, রাওয়াহু মুসলিম আন আব্দুল্লাহ বিন ওমর আন্না হাফসা বাকাত আলা ওমর রাদিয়াল্লাহু আনহুম, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে হাফসা তার কন্যা উম্মুল মুমিনিন তিনি কেঁদেছিলেন। তখন ইবনে ওমর এই হাদিসটা বর্ণনা করছে, ফাকালা মাহলান ইয়া বুনাইয়া, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে হে আমার কন্যা, আলাম তাআল তাআলামি ان رسول الله صلى الله عليه وسلم قال ان الميت يعذب ببكاء بكاء اهله عليه, যে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, يعذبه যারা জীবিত থাকে তাদের কাঁদার জন্য। জিনিসটা একটু মানে তদন্ত করে দেখা প্রয়োজন রয়েছে, কেননা আমরা জানি যে যারা জীবিত থেকে গেল তারা তো একটা অপরাধ করলো, এটা মৃত ব্যক্তি এটার জন্য দায়ী হবে কেন, কেন তাকে শাস্তি দেওয়া হবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে লজিক, মানে যুক্তিসঙ্গত, এবং এটার কোরআনেও কিছুটা এটার দলিল পাওয়া যায়, সেটাকেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। فهذا الاحاديث رواه ان النبي صلى الله عليه وسلم ثلاثه من الصحابي, মানে তিনজন সাহাবি থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে, সুতরাং এটা সহি। ওমর ইবনে ওমর আল মুগিরা, এবং সবাই বলেছে ফাফি তাআযিব আল মাইয়িত বিবকা বিবকাই আহলি আহলি আলাই বিবকাই আহলি আলাই আহলি আলাই, মানে ফ্যামিলির কান্নার জন্য তাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু কেন? কাউলাহু মা কালা ইবনে ওমর শাইআন, মানে অনেকে মানে বলেছেন যে ইবনে ওমর এই কথাটা যখন মানে জানতেন তিনি এটা বলেছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে প্রটেস্ট করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এই এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তার মানে তিনি হাদিসটা জানতেন না, তিনি হাদিসটা জানতেন না। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তারা এটা বলছে যে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় পরিবারের সবাই যদি কান্নাকাটি করে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে অস্বীকার করেছেন, বলেছেন কখনোই না, ওয়াল্লাহি তিনি ইবেন আল্লাহর কসম নিয়ে কথা বলে ফেলেছেন, ওয়াল্লাহি মা হাদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন, মানে উনি বলেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না, ইন্নাল্লাহ লা ইউআযযিবুল মুমিন বিবুকাই আহলিহি আলাই ওয়ালাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইন্নাল্লাহ ইয়াযীদুল কাফিরু আযাবান বিবুকাই আহলি আলাই, মানে কাফেরদেরকে তার পরিবারের কান্নাকাটির জন্য বেশি শাস্তি দেওয়া হয়। ওকালাত হাসবুকুমুল কোরআন, তখন তিনি কোরআন থেকে দলিল দিয়ে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেননা কোরআন উল আজিমের ভিতরে আয়াতুল কারিমা সুরা আনআম আয়াত নাম্বার 164 সেখানে বলা হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, যে কেউই কারোর বোঝা বহন করবে না। এই এই কথাটা দিয়ে তিনি দলিল দিয়েছেন, কিন্তু এই কথাটা দলিল দিলেও হাদিস কিন্তু সহি হিসাবে রয়ে গেছে। তখন এটি স্কলার যারা তারা এই কথাটাকে আবার একটু নতুন ভাবে ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তারা বলেছেন যে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইস্তিহাদ করেছেন, আম্মা এই কথাটা বলেছেন ইমাম নববী, আম্মা রাদ্দা আয়েশা তু রাদিয়াল্লাহু আনহা হাদিহিল আহাদিস ফাহুয়া ইস্তিহাদ মিনহা রাদিয়াল্লাহু আনহা, এটি তিনি ইস্তিহাদ করেছেন কিন্তু তিনি হাদিসটা জানতেন না। এখানে প্রমাণ হয় যে হাদিস না জানলে কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেও সেটা টিকবে না, যেমন এখানে টিকে নাই,
যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ালা তাযিরাতু বিজরা উখরা, যে কেউই কেউ হোক কেহ কারোর বোঝা, পাপের বোঝা অথবা অন্য কোনো বোঝা বহন করবে না, পাপ ক্ষেত্রে এখানে ব্যবহার হয়েছে। এবং এই আয়াতের মাধ্যমে তিনি বুঝাতে চাচ্ছেন যে জীবিত লোকরা যদি কান্নাকাটি করে তাতে তাদের অপরাধের জন্য, কান্নাকাটি করা অপরাধ সে বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মৃত ব্যক্তিকে কোনো আযাব দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা। এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে কোরআনের আয়াত অনেক সময় পরিবর্তিত ভাবে বুঝতে হবে যখন হাদিস সহিহ হয়ে যাবে, যেমন এই ক্ষেত্রে হাদিসটা সহিহ হিসাবে এসেছে। সো এখানে যেটা বলা হচ্ছে যে স্কলাররা বলছেন যে এই আজাব, এই কথাটা অমম মানে সাধারণ ভাবে ব্যবহার হয়, আল আজাব। ওয়া আম্মা তাযিবুল মাইয়িত বিবকা আলি লাম ইয়াকুল ইন্নাল মাইতা ইউআকাবু বিবকা আহলি, কিন্তু হাদিসের ভিতরে ইউআকাব এই কথাটা বলা হয় নাই, বলা হয়েছে কি ইউআজাব তাযিব। তো আরবি ভাষায় ইউআযাব আর ইউইকাব, ইকাব মানে হলো শাস্তি দেওয়া আর ইউআযাব মানে হলো পানিশ মানে টর্মেন্ট। এখন এই যে আযাব এটা স্বাভাবিকভাবে বলে, যেমন হাদিসের ভিতরে এসেছে সফর একটা আযাব, আর সফরু কিতাআতুন মিনাল আযাব ইয়ামনাউ আহাদুকুমুত তাআমাহু ওয়া শারাবাহু, হাদিস, এটা হাদিস সহিহ হাদিস, যে সফর করাটা একটা আযাব, কেননা সফর করার সময় মানুষ পানি পান করতে পারে না আর খাবার খেতে পারে না, সমস্যা হয়, বাধা দেয়। তাহলে সফর আযাব এটা কি তার জন্য শাস্তি? এটা তার জন্য শাস্তি না, এটা হচ্ছে তার জন্য একটা বেদনা, কষ্ট। ফা ইন্নাল আযাবা হুয়াল আলাম, এটি হচ্ছে পেইন, সে পেইন মানে তার একটা মনকষ্ট, একটা মানে মেন্টাল অ্যাঙ্গুইশ মানে পেইন, এটা সে ফিল করে। এটাই স্কলাররা বলেছেন যে মানুষ যদি কান্নাকাটি করে, মানে জীবিত পরিবারের সদস্যরা যদি কান্নাকাটি করে, তাহলে মৃত ব্যক্তির অন্তরে কষ্ট পায়, মানে আল আলাম, সে মানে কষ্ট পায়। এই এটা সেরকম শাস্তি তাকে দেওয়া হয় না, কিন্তু সে কষ্ট পায়। এটাই হচ্ছে স্কলারদের সিদ্ধান্ত, এটাই শাস্তি নয়, কেননা একের অপরাধের জন্য অন্যকে শাস্তি দেওয়া যায় না, সেটা শাস্তি অর্থে হবে না, এটি হবে আল আযাব ওয়াল মাআনি আল আলাম। লাইসা মিন কুল্লি তাআল্লাম বিসাবাবি কানা যালিকাল ইকাব, যে এটা শাস্তি যোগ্য কোনো বিষয় না, যে এটাকে তাকে টর্চার করা হচ্ছে তা নয়, বরঞ্চ সে মনকষ্ট পাচ্ছে, এটি হচ্ছে বুঝতে হবে। এই কারণেই প্রিয় শ্রোতা, যারা আমরা মৃত মানে দেরকে সান্ত্বনা দিতে যাই, সেখানে আপনি বেশিক্ষণ থাকবেন না, কেননা বেশিক্ষণ থাকলে ওই মৃত পরিবারের সদস্যরা তারা বারবার কান্নাকাটি করবে, তাতে মৃত ব্যক্তির কষ্ট হবে, এটা একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই হাদিসের ভিতরে এসেছে দুই থেকে তিনটা সেন্টেন্সের বেশি তিনি কাউকে সান্ত্বনা দেন নাই। আমাদের সমস্যা হয়েছে, আমরা আমি সহি সুন্না অনুসরণ করে এমন অনেককেই পরামর্শ দিয়েছি, কিন্তু ওনারা মানতে চান না। এই যে মানতে চান না, এটি অত্যন্ত ভয়ঙ্কর, কেননা আপনাকে মানতে হবে, দলিল নির্ভর কথা বলে আপনার আমার চিন্তা দিয়ে তাজিয়াত প্রতিষ্ঠা হয়নি, তাজিয়াত প্রতিষ্ঠা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কোন লোক সে বিদেশে মারা যাক অথবা দেশে মারা যাক, তার পরিবার বর্গকে সান্ত্বনা দিতে হবে সীমিত, অল্প একটু, তারপরে ফিরে আসতে হবে, কেননা আপনি যদি থাকেন তাহলে সে বেশি কান্নাকাটি করবে, তাতে আযাব হবে যে মরে গেছে তার, একটা। আরেকটা হচ্ছে সে যখন কথা বলতে থাকবে তার প্রশংসা করতে থাকে, যেমন বলতে পারে উনি যে মারা গেছে তিনি আমাদের সংসার চালাতো, সে রোজগার করত, কত ইনকাম করত, কত ভালো মানুষ ছিল, ভালো মন্দ সব, মন্দ অবশ্য বলে না, ভালো কথাই বলে। এখন ভালো কথা বলতে বলতে এমন কথা বলে ফেলছে যেখানে আল্লাহর সিফাতকে সে নষ্ট করে দিচ্ছে, আল্লাহ হচ্ছেন রব আর সেই আমাদেরকে পালে, খাওয়ায়, চাকরি দেয় ইত্যাদি,
আর মরে যাওয়ার পরে বলতেছে তিনি অনেক ইনকাম করতেন, আমাদেরকে কষ্ট দেন না, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ আমাদের কষ্ট দূরীভূত করে ইত্যাদি। মানে যত কথা মৃত ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে, এর কিছু কিছু কথা আল্লাহর সিফাতকে নষ্ট করে দিচ্ছে, আর কিছু কিছু কথা হয়তো সত্য নয়। অনেক সময় মানুষ অতি প্রশংসা করে মিথ্যা কথা বলে, তখন ফেরেশতারা পাশে দাঁড়িয়ে বলে, তুমি যে বলছো এটা কি ঠিক? তাহলে তখন এটা আরো তার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। রাওয়াহু তিরমিজি, মা মিন মাইয়্যিতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিয়াতুন ফায়াকুল ও জাবাল ও সাইয়্যিদা, মানে বলে হে আমার পাহাড়, হে আমার পাথর, হে আমার সাইয়্যিদ, আমার মাস্টার, ও নাহু আনা যালিক ইল্লা উকিলা বিহাং মালাকান ইয়ালহাজানিহি, একটা ফেরেশতা তাকে ধমক দেয় যে এই যে তুমি বলছো এটা কি সত্য, আখাদা কোনটা, এটা কি সত্য কথা? এই কারণে মৃত ব্যক্তিকে সান্ত্বনা দিতে গিয়ে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, এটা আমার কথা নয়, এটি হাদিসের কথা। কিন্তু সমস্যা হচ্ছে এই যে পরামর্শ নেওয়াটা খুব কঠিন। আজকাল যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে যে আমি কি কম বুঝি, হ্যাঁ, এরকম একটা চেতনা আমাদের ভিতরে কাজ করে, পরামর্শ চাচ্ছে কিন্তু নিবে না। যদি বলা হচ্ছে যে আপনি সেখানে কয়েক মিনিট থেকে চলে আসবেন, তখন তিনি বলবেন না উনি বিদেশে থাকে, উনি কানাগাড়ি করে সঙ্গ দেওয়া দরকার। আরে বাবা, আপনি তো সমাজ গবেষক, আপনি অন্যের অন্তর মানে কে সান্ত্বনা কিভাবে দিবেন, সেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অতিক্রম করে গিয়ে আপনি বাউন্ডারি ক্রস করে ফেলছেন এবং অনেক ধরনের ক্ষতি করে ফেলছেন যেটা আপনি নিজেও জানেন না। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবী কখনোই সান্ত্বনা দিতে গিয়ে বেশিক্ষণ থাকে নাই, অল্প কিছুক্ষণ থেকে যে যে আল্লাহ ওনাকে আপনাদের কাছে দিয়েছিলেন, এখন তিনি নিয়ে গেছেন, তারপরে তার আজালিম মুসাম্মা, তার হায়াত এই পর্যন্তই ছিল, এসবের আপনারা ধৈর্য ধরুন, হ্যাঁ, এরকম দু একটা কথা বলে আল্লাহ আপনাদের রহম করুন, ইয়ারহামু হু, এরকম একটু দোয়া করে তারপরে চলে আসা, খাবার দিয়ে চলে আসা, এই এটি হচ্ছে সুন্নাহ। যদি সওয়াব মানে আয় করতে হয়, আর মৃত ব্যক্তি যে মারা গেছে তাকে যদি কষ্ট থেকে বাঁচাতে হয়, আর সব তাইলে বলতে হবে যে মুখে আপনি কিছু বলবেন না, কেননা চোখের পানি হচ্ছে রহমা, এটি হাদিসের ভিতরে এসেছে। আরেকটি হচ্ছে যে রহমা আমরা পেতে পারি হাদিসের আলোতে আলোকে, সেটি হচ্ছে আমরা যদি অসুস্থ ব্যক্তিকে ভিজিট করি। এই যে অসুস্থ ব্যক্তিকে ভিজিট করা, এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাওয়াহু ইমাম আহমদ আন জাবির রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আদা মারিদান লাম ইয়াজাল يخوض في الرحمة حتى يجلس فإذا جلس اقتماس فيها, سبحان الله। মানুষ একটি মুসলমান যখন আরেকটি মুসলমান অসুস্থ লোককে দেখতে যায়, তখন সে রহমতের ভিতরে প্রবেশ করে, সুবহান আল্লাহ বিহামদি। মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রহমা হাত্তা ইয়াজলিসা, সে মানে একজন লোককে আপনি যখন অসুস্থ লোককে যখন দেখতে যান, বাসায় প্রবেশ করার পর যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন ততক্ষণ আপনি আপনার উপরে রহমত চলতে থাকে, ইয়াখুযু ফির রহমা, রহমতের ভিতরে আপনি চলছেন হাঁটছেন, সুবহানাল্লাহ, রহমত আপনার চারিদিকে ঘিরে রেখেছে। আর যখন আপনি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বসলেন, চেয়ারে বসলেন, তখন আপনি রহমতের ভিতরে ডুবে গেছেন। ফাইজা জালাসা, যখন সে বসে যায় রুগীর কাছে গিয়ে, ইকতিমাসা, ইকতিমাস মানে হলো মানে ডুবে যাওয়া, নিমজ্জিত হয়ে যায়, রহমতে নিমজ্জিত হয়ে যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস, এটা যদি কেউ শুনে আর এটা যদি আমল করতে না চায়, তার থেকে হতভাগা আর কে হতে পারে? কিন্তু প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন যে এই যে রুগী দেখা, এই রুগী দেখাটাকে হাদিসের ভাষায় বলা উচিত ছিল জিয়ারা। মানে আমরা জানি
যে আরবি ভাষায় দেখা শোনা, কাউকে ভিজিট করা আরবি হচ্ছে জিয়ারা, কিন্তু এখানে বলা হচ্ছে মান আদা। আপনারা কি জানেন যে হাদিসে রুগী দেখার আরবি আলাদা, রুগী দেখার আরবিকে জিয়ারা বলে না, এর কারণটা কি? এটা ইন্টারেস্টিং, এটা জানলেই আপনারা হুকুমটা বুঝতে পারবেন। আশা করি মনোযোগ দিয়ে শুনুন, রুগী দেখাটাকে শরীয়তের ভাষায় বলা হয় ইয়াদাতুল মারিদ। আবার লিখে রাখুন, আইন ইয়া আলিফ দাল তা মারবুতা আল মারিদ, ইয়াদাতুল মারিদ। আর আমরা বুঝি হচ্ছে জিয়ারাতুল মারিদ, কিন্তু আমরা জিয়ারা এই কথাটা হাদিসে পাই না। ওয়াসাম্মাইতু ইয়াদা লিআন্নান নাস ইয়াউদুনু ইলাইহি মাররাতা বাদা উখরা। কারণটা হচ্ছে এই যে আদা, ইয়াদা, ইয়াদা মানে হলো ফিরে আসা, মানে একজন লোক বারবার রুগী দেখে আবার ফিরে আসে। এই কারণেই হাদিসে বলেছে মান আদা মারিদান, যে রুগী দেখে ফিরে আসে, সুবহানাল্লাহ, বারবার ফিরে আসে, সকালে একবার যায়, বিকালে একবার যায়, আর বসে থাকে রহমতের ভিতরে, ডুবে থাকে। ফাইজা জালাসা ইক্তিমাসা ফিহা, সে যখন বসে যায় রুগী মানে রুগীর কাছে, তখন সে রহমতে ডুবে যায়, সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসা। যে ব্যক্তি সকালে রুগী দেখতে যায়, মুসলমান রুগী দেখতে যায়, তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে সন্ধ্যা পর্যন্ত। ওয়া ইন আদাহু আশিয়া, সে যখন সন্ধ্যায় কাউকে যায়, ফা ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটি জান্নাতের একটা বাগান, দুনিয়ার ভিতরে সে এটা পাচ্ছে। 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দোয়া করে। আর সে যখন রোগীর কাছে গিয়ে বসে, তখন সে রহমতের ভিতরে ডুবে থাকে। এখন ছোট্ট একটা মাসালা এখানে বলে দেই, যে সাধারণত আমরা পুরুষ পুরুষকে দেখতে যায়, মহিলা মহিলাকে দেখতে যায়, এটাই হচ্ছে চলিত রীতি এবং এটা হওয়াই উচিত। কিন্তু কোনো কারণবশত যদি কোনো পুরুষ থাকে, সেটি যদি বৃদ্ধ হয়, মানে যেখানে কোনো ফিতনা হওয়ার আশঙ্কা নাই, সেরকম যদি থাকে, বয়স্ক মহিলা, সম্মানিতা মহিলা, মারাতু মুসলিমা নাবিলা, এরকম যদি কেউ থাকে, তাহলে পুরুষও তাকে দেখতে যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। বলে ইয়াদাতুল মারআতি আজনাবা, অপরিচিত পুরুষ গায়ের মাহারাম দেখতে যেতে পারবে কিনা? জি, গায়ের মাহারাম পুরুষ মহিলাকে দেখতে যেতে পারবে, আর মহিলা পুরুষকে দেখতে যেতে পারবে। না জেনেই শুধু মানুষকে হারাম হারামের ফতোয়া দিবেন না প্লিজ, এ ধরনের ফতোয়া খুব ডেঞ্জারাস। এই কারণে এটা বলে রাখছি, কারণ আমাদের সমাজে ফতোয়া দেওয়ার একটা প্রবণতা আছে, না জেনেই নিজের চাহিদা মোতাবেক যেটা মনে হলো যে এটা ঠিক নয়, সাথে সাথে বলে দিল এটা হারাম। সাহাবিদের থেকে এসেছে, ইমাম আল বুখারি উনি সহিহ আল বুখারিতে একটা চ্যাপ্টারই লিখেছেন, ইয়াদাতুন নিসা লিরিজাল, যে মহিলারা পুরুষ রুগীকে দেখতে গেছে। ওয়াদাত উম্মু দারদা রাজুলান মিন আহলিল মসজিদ মিন আল আনসার, যেমন আবি দারদার মা যখন মানে অসুস্থ ছিল, তখন তাকে দেখতে যেত। মানে মানে মহিলাকেও পুরুষরা দেখতে যেতে পারে। ওয়া সুম্মা যুকিরা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা আদাত আবি বকর ও বিলাল রাদিয়াল্লাহু আনহুমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলালকে দেখতে গিয়েছিলেন যখন সে অসুস্থ ছিল, আবু বকরকে দেখতে গিয়েছিলেন, সেহেতু তার পিতা, কিন্তু বিলাল গায়ের মাহরাম কিন্তু দেখতে গিয়েছে। ও আনহুমা লাম্মা মারিদান ফি আউলা মুকদ্দিমাহুম ফিল মদিনা, যখন তারা মদিনায় প্রথম আসলো। রাওয়াহু মুসলিম আন আনাস আন্না আবা বকর ক্বালা লি উমর রাদিয়াল্লাহু আনহুমা বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, তখন আবু বকর ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বললেন, ইন্তিকা ইনতালিক,
বিনা ইলা উম্মে আইমান নাজুরুহা, যে উম্মে আইমান অসুস্থ, চলো আমরা দেখতে যাই। সুবহান আল্লাহ, উম্মে আইমান একজন বিশিষ্ট সাহাবিয়া, হ্যাঁ মানে মহিলা সাহাবি, তাকে দেখতে যাবে কে? আবু বকর, ওমর, তারা গায়ের মাহরাম। কেননা কামা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজারুহা ওয়া যাহাবা ইলাইহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন সময় উম্মে আইমানকে দেখতে যেত। সুতরাং আবু বকর ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে দেখতে গিয়েছিলেন। ওয়াজাহাবা ইলাইহা, সুতরাং মানে পুরুষ যদি অসুস্থ থাকে তাহলেও মহিলা দেখতে যেতে পারে, আর মহিলাও যদি অসুস্থ থাকে দেখতে যেতে পারে। কিন্তু এখানে শর্ত হচ্ছে তাকে মানে বয়স অনুযায়ী তাকে নিকাব পড়তে হবে, পর্দা আড়ালে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোনো ফিতনা ফেসাদ যদি হয়, সে যদি কাছে চলে আসে, মানে তার যদি বয়স কম থাকে, বিবাহর বয়স থাকে, তাহলে ফিতনা হতে পারে, সেই ক্ষেত্রে সওয়াব না হয়ে উল্টা গুনাহ হতে পারে। কিন্তু জিনিসটা যদি কখনো ঘটে যায় তাহলে অনুগ্রহপূর্বক ফতোয়া দিবেন না, ফতোয়া দিবেন না, বলবেন যে এটা করা যায়, হাদিসে আছে, বিশেষ পরিস্থিতিতে আপনি করতে পারেন। এই হচ্ছে মূল কথা, শুধু বলে রাখলাম, কেননা না জানা থাকলে আমরা অনেক সময় ভুল করে বসি। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা, আপনাদের খেদমতে আমি এখন মানে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সহিহ জামি ও সগীর, সেখানে প্রায় 10-12টা হাদিস তিনি উল্লেখ করেছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মোট 11টা হাদিস রহমতুল্লাহ দিয়ে শুরু হয়েছে। 11টা হাদিস তিনি সহিহ জামি ও সগীরের ভিতরে রাহমাহুল্লাহ অনেক কষ্ট করে, সুবহানাল্লাহ, তিনি সারিবদ্ধ ভাবে লিখেছেন। আল্লাহ আলবানী রাহমাহুল্লাহর উপর রহম করো, আমিন। প্রথম হাদিস, আমরা অবশ্য দু একটা হাদিস অলরেডি শুনে ফেলেছি, তাও আমরা আবারও যাচ্ছি। রাহিমাহুল্লাহ আখি ইউসুফা লাউ আন্না আতানি রাসুলা বাদাল তুলুল হাবস লা আসরাতুল ইজাবাতা হিনা قال ارجعي الى ربك فاسالوا ما بال نسوه قطعنا ايديهن। এই হচ্ছে হাদিস। আপনারা সবাই জানেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি জেলে ছিলেন, তাকে একবার বলা হলো জেল খাটার পরে যে তুমি চলে যাও। ইউসুফ আলাইহিস সালাম অনেক দিন জেল খাটার পর তাকে যখন প্রস্তাব দেওয়া হলো যে তোমার জন্য মুক্তি এবং তোমার জন্য চাকরিও আছে, তিনি বললেন আমি যাব না। বরঞ্চ ওই যে সংবাদ বাহক মেসেঞ্জার, তাকে সে উল্টা বলে দিল যে তুমি তোমার রবের কাছে যাও, মানে তোমার মালিকের কাছে গিয়ে বলো যে ওই যে মহিলা তাদের অবস্থাটা কি, তারা কি বলেছিল, যারা কাত্তানা আইদিয়া হুন্না, যারা তাদের হাত কেটেছিল, তারা কি বলছে আমার সম্পর্কে। এই কথাটার, এই আয়াতের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য রহমত কামনা করেছেন। রাহিমাল্লাহু আখি ইউসুফ, আল্লাহ তুমি ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই ইউসুফের উপরে রহম করো। এই যে কথাটা বলছে, এভাবে কথা বলা যায়। মানুষের যদি কোনো কষ্টের কথা আপনি শুনেন তাহলে আপনি বলতে পারেন, একজন লোক আপনাকে বলল ভাই অনেক কষ্ট করে ইমিগ্রেশন নিয়ে আমি আমেরিকা এসেছি, আমার অনেক কষ্ট হয়েছে, 2 বছর আমি চাকরি ছিল না, ইত্যাদি ইত্যাদি। এই যে মানুষ যখন কষ্টের কথা আপনাকে বলে তখন আপনি কি করেন? আপনি কিছুই বলেন না। এখানে বলার সুন্নাহ হচ্ছে তার জন্য রহমত কামনা করতে হয়, নিয়ম। যে কোনো মানুষের কষ্টের কথা শুনে কেউ যদি আপনার কাছে এসে কারোর কষ্টের কাহিনী বর্ণনা করে, তাহলে আপনি তাকে বলবেন আল্লাহ তার উপর রহম করো, এটা বলতে হয়। রাহিমাহুল্লাহু আখি ইউসুফ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের কথা শুনলেন,
যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি যদি হতাম লাও আনা আতানি রাসুল, আমার কাছে যদি কেউ আসা বলতো বাদা তুলুল হাবসি, আমি যদি এতদিন জেল খাটতাম লা আসরাতু ইজাবাতান, আমি খুব দ্রুত এই অফারটা নিয়ে নিতাম, মানে মুক্তি নিয়ে নিতাম। যেহেতু ইউসুফ আলাইহিসাল্লাম নেন নাই, এতদিন জেল খাটার পরেও তিনি বললেন যে সত্যতা উদ্ঘাটন হোক, তোমরা মহিলাদেরকে জিজ্ঞাসা করো যে মহিলারা হাত কেটে ফেলেছিল, কাত্তানা আইদিয়া হুন। তো এই যে ধৈর্যের পরিচয় ইউসুফ আলাইহিসাল্লাম দিয়েছে, এই ধৈর্যের কথা শুনে, ইউসুফ আলাইহিসাল্লামের কষ্টের কথা শুনে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাহিমাহুল্লাহ আখি ইউসুফ। এই হচ্ছে একটি হাদিস। আরেকটি হাদিস হচ্ছে যে রাহিমাহুল্লাহ লুতান কানা ইয়াবি ইলা রুকনিন শাদীদিন ওয়ামা বাআসাল্লাহু বাদাহু নাবিয়ান ইল্লা হুয়া বি ফুরওয়াতিন মিন কওমিহি। যে লুত আলাইহিস সালামের প্রচন্ড কষ্টের দিন, যখন শহরের সমস্ত পুরুষ লোকরা লুত আলাইহিস সালামের বাড়ির সামনে আনন্দে নৃত্য করতে শুরু করলো, ঘরের ভিতরে যে সুন্দর মানে চেহারা সম্পন্ন ফেরেশতারা এসেছে সেটা দেখে সে কাওমে লুত, তারা লুত আলাইহিস সালামের বাড়ির সামনে এসে হইচই শুরু করলো, আনন্দে আটখানা হয়ে মানে ওরা হল্লা করতে লাগলো। লুত আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে বললেন, হে আল্লাহ, আমার যদি আজকে শক্তি থাকতো, সেই কথাটাই সূরা হুদ আয়াত নাম্বার 80-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, লাও আন্নালি বিকুম কুওয়াতান, আজ যদি আমার শক্তি থাকতো, আও আবি ইলা রুকনিন শাদীদ, যদি রুকনিন শাদীদ শক্ত একটা পিলার, এখানে হাদিসের ভিতরে আছে ইলা রাব্বিহি আজ্জা ওয়াজাল, মানে এটা বুঝাচ্ছে যে রুকনিন শাদীদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাতে, আমি যদি আল্লাহর উপরে ভর দিতে পারতাম, অথবা সেরকম কোন মানে শক্ত পিলারের উপরে ভর দিতে পারতাম, রূপক অর্থে মাজাজি অর্থে যেটাই বলেন না কেন, সেই কথাটাই বলেছিল। এবং লুত আলাইহিসাল্লামের এই পেরেশানির কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত নাজিল হওয়ার পর তিনি বললেন, রাহিমাহুল্লাহু লুতান, হে আল্লাহ, তুমি লুতের উপর রহম করো। লুতের কাহিনী শুনে মানুষের চোখে পানি আসার কথা। লুত আলাইহিস সালাম বারবার ওই নগরীর লোকদেরকে বলছে, তোমরা সরে যাও, আমার মেয়েরা ঘরে আছে, তাদেরকে তোমরা বিবাহ করো, কিন্তু ওই যে মেহমান তাদেরকে লাঞ্ছিত করো না। ওই লোকগুলো যেহেতু তারা সমকামী ছিল, সেই কারণে লুত আলাইহিস সালামের কথা শুনতে চাইল না। তখন লুত অসহায় হয়ে আল্লাহর কাছে আফসুস করে বললেন, আজ যদি আমার শক্তি থাকতো তাহলে আমি তাদেরকে প্রতিহত করতাম, অথবা আমি যদি কোনো পিলার শক্ত পিলারের উপরে ভর দিয়ে থাকতে পারতাম, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি আমি সেরকম ভাবে মানে নির্ভরতা পেতাম, হায়, এটাই আফসুস করেছে। লুত আলাইহিস সালামের পরে আর কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দুর্বল করে পাঠান নাই। ওমা বাআসাল্লাহু বাদাহু মিন নাবিয়িন ইল্লা ফি সারওয়াতিন মিনাল কওমিহি, সমস্ত নবী লুতের পরে যারা এসেছে তাদের সবাই, তাদের কাওম হচ্ছে শক্তিশালী, যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশ, শক্তিশালী বংশ, যে বংশের ভিতরে কিছু লোক তাকে প্রোটেকশন দিয়েছে, এরকম করে বিভিন্ন গোত্রের ভিতরে অন্যান্য নবীরাও এসেছে লুতের পরে। এই কারণে লুতের এই পেরেশানির কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাহিমাহুল্লাহু লুতান। যেমন মুসা আলাইহিস সালামকে আপনারা সবাই জানেন যে বনি ইসরায়েল কত হার্ড টাইম দিয়েছে, মানে এই এটা খাবো না ওইটা খাবো না, এই মানে গরু জবাই করো, তারপরে ক্রিমিনালকে ধরো, তাজবাহু বাকারা ইত্যাদি ইত্যাদি। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের উপরে কোনো প্রতিশোধ নেন নাই, যদিও তাকে তারা কষ্ট দিয়েছে। সেই মুসার কাহিনী শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে এসেছে, রাহিমাহুল্লাহু মুসা কাদ আউজি বি আকসারা মিন হাযা ফাসাবরা, যে মুসা আলাইহিস সালামকে কত
কষ্ট দিয়েছে বনী ইসরায়েল, তবুও সে সবর করেছে, এই কারণে রাহিমাহুল্লাহু মুসা। সুতরাং আমরা আরেকটি হাদিস পেলাম, রাহমাতুল্লাহি আলাইনা ও আলা মুসা লিসাবর লারাআ মিন সাহিবিল আজাব। আরেকটি কাহিনী আপনারা সবাই জানেন, যে মুসা আলী ইসলাম এর সাথে যখন আল খাদার যখন ভ্রমণ করে, তখন মুসা আলী ইসলাম কে বলা হয়েছিল যে আপনি ধৈর্য ধরেন, কিন্তু মুসা আলী ইসলাম ধৈর্য ধরতে পারলেন না। তখন তিনি মানে প্রশ্ন করে বসলেন, তখন মানে ওই যে খাদার আলী ইসলাম তিনি মানে চলে গেলেন মুসা আলী ইসলামের কাছ থেকে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসা আলী ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরত, কিন্তু যতটুকুই ধরেছে ততটুকুর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসার ধৈর্যের জন্য দোয়া করেছেন। কিন্তু এখানে একটা রীতি ধরা পড়ছে, সেটা হচ্ছে প্রথমে নিজের উপরে দোয়া করা, রহমতুল্লাহ আলাইনা ও আলা মুসা। এই হাদিসের ভিতরে যেটা আমরা পাওয়া যায় যে আপনি যদি কারোর উপরে রহমত কামনা করতে চান, তাহলে আপনি এইভাবে বলতে পারেন, আপনি বলতে পারেন রহমতুল্লাহি আলাইনা ও আলা আবুক, আপনার আব্বার উপর, ও আলা উম্মুক, তোমার আম্মার উপর। তারপরে যদি আপনি তার উপরে চান, সেটা হবে আলাইক, তাহলে আমরা বলতে পারবো হাদিসে রহমাতুল্লাহি আলাইনা ও আলাইক। এভাবে যদি মহিলা হয়, রহমাতুল্লাহি আলাইনা ও আলাইকি, এই এভাবে বলতে পারেন। যেমন একজন মহিলা আরেকজন মহিলার কাছে গিয়ে কষ্টের কথা বলল, তাহলে আপনি রহমাতুল্লাহ আলাইনা, হে আল্লাহ আমাদের উপর রহম করো আর তোমার উপরেও, ও আলাইক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজের উপরে রহমত চেয়েছেন, তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে নিজের উপরে রহমত চাইতে হয়, এটাই হলো সহিহ হাদিসের কথা, রহমাতুল্লাহ আলাইনা ও আলাইক, মানে আপনার উপর, রহমাতুল্লাহ আলাইনা ও আলাইকি মহিলা হলে, রহমাতুল্লাহ আলাইনা ও আলাইকুম এইভাবে, অথবা আপনার আম্মার উপরে, হ্যাঁ মানে তাহলে উম্মুক, আবুক আপনার আব্বার উপরে, আবিক এইভাবে, অথবা চাচা হলে আম্মিক, মামা হলে খালাক, এই এরকম করে। আর যদি আরবি বলতে না পারেন, তাহলে বলবেন যে আল্লাহ আমাদের উপরে রহম করো আর তোমার চাচার উপরে রহম করো, এইভাবে বলা যাবে। কিন্তু রহমত চাইতে হবে, রহমতুল্লাহি আলাইনা ও আলাইক, এইভাবে বলতে হবে। লাও আন্না আজ্জালা লা রাজা আল আজাব, যে যদি মুসা আলাইহিস সালাম আরেকটু ধৈর্য ধরত, তাহলে তারা অনেক আশ্চর্যজনক কথা শুনতে মানে আমরা জানতে পারতাম। এই কারণে কারোর উপরে রহমত কামনা করা হচ্ছে মাসনুন, ভালো। এখন আরেকটি হাদিস হচ্ছে, তাহলে আমরা তিনটি হাদিস এখানে পেলাম, আরেকটি হচ্ছে রাহিমাহুল্লাহু ফুলান লাকাদ আজকানি কাজা ও কাজা আয়াতান কুন্তা সুরাতান। এটি হচ্ছে যারা কোরআনের সুরা পড়ে তাদের উপর রহম হোক, এটা আমাদের খুব একটা কাজে আসবে না এই হাদিস, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্যভাবে এসেছে, আমরা এটা আলোচনা করতে চাচ্ছি না। যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাহিমাহুল্লাহু আবদান ক্বালা ফাগনিমা আও সাকাতা ফাসালিমা, যে তার উপরে রহম করুক, আল্লাহর সে বান্দার উপরে রহম হোক যে অল্প কথাতেই তার মানে প্রয়োজন ফুরিয়ে যায়। রাহিমাহুল্লাহু আমরান তাকাল্লামা ফাগনিমা, সে কথা বলে কিন্তু কথা অল্প বলাতেই তার প্রয়োজন শেষ হয়ে যায়, আও সাকাতাস, তারপর সে চুপ থাকে, ফাসালিমা, এবং শান্তি তার পেয়ে যায়, ওই ব্যক্তির উপরে আল্লাহর রহম। যেমন অন্য একটা দুর্বল হাদিস এসেছে, রাহিমাহুল্লাহু মান ক্বালা খাইরান আও সামাতা, যে হয় ভালো কিছু বলেন না হয় চুপ থাকেন, আল্লাহর আল্লাহ আপনার উপর রহম করবে। এটা
আল্লাহ আপনার উপর রহম করবে মানে রহমত আপনার উপরে প্রকাশ পাবে, তাজাল্লা আলা কালবিহি রাহমা, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, কথা কম বলবেন, আর কথা যদি বেশি বলতে না চান তাহলে চুপ থাকবেন, তাতে শান্তি। তাহলে কি হবে, আল্লাহ আপনার উপরে রহম করবে, রাহিমাহুল্লাহু আমরান, ওই পুরুষের উপরে রহম। হাদিস, তাকাল্লামা, সে কথা বলে, ফাগনিমা, কিন্তু কথাতেই তার প্রয়োজন ফুরিয়ে যায়, প্রয়োজনীয় কথা বলে শেষ করে ফেলে, আও সাকাতা ফাসালিমা, অথবা সে চুপ থাকে, শান্তি বজায় রাখে, তাহলে তার উপরে রহম। আরেকটি হাদিস, রাহিমাহুল্লাহু আমরান সাল্লা কাবলাল আসর আরবা, যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত নফল নামাজ পড়ে, এই নফল নামাজ পড়তে হবে মাসনা মাসনা, দুই দুই করে 2 রাকাত পরে সালাম ফিরে ফেলবে, আবার 2 রাকাত পড়বে, তাহলে আল্লাহর রহমত তার উপরে আসবে, পাওয়া যাবে, সেটা আমরা আগে আলোচনা করেছি। তারপরে যারা রাতের বেলায় উঠে নামাজ পড়ে, শুধু কোন কোন স্কলার বলেছে রাতের বেলায় শুধু উঠে নামাজ পড়লে রহমত পাওয়া যায়, রাহিমাহুল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লি, যে ব্যক্তি মানে রাজু মানে রাহিমাহুল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল ফাসাল্লাত, মানে যে উঠবে, মানে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে তো আছেই যদি সে জাগিয়ে দেয়, কিন্তু সে যদি ওয়াইফ অথবা হাজবেন্ডকে না জাগায় তাতেও সে রহমত পেয়ে যাবে, স্কলাররা বলেছেন, কেননা হাদিসটা অন্যভাবেও এসেছে, রাহিমাহুল্লাহু আবদান সামাহা ইজা বা, সামাহান ইজা ইশতারা, সামাহান ইজা কাদা, সামাহান ইজা ইক্তাদা, মানে ওই ব্যক্তির উপরে রহম, রহমত রহমত সে পাবে যে ব্যক্তি বিক্রি করার সময় খুব শান্তভাবে বিক্রি করে, বিক্রি করার সময় সে খুব ডিলিংস খুব পরিষ্কার, সে খুব সুন্দরভাবে বিক্রি করে, তারপরে সমতা মানে সম্মানে তার শান্তি বজায় রাখে, মানে সে নোবল আচরণ করে, সামাহান মানে মহানুভব, মহানুভবতা, মহানুভবতা, মহানুভব হয়ে সে বিক্রি করে, সামাহান ইজা এস্তারা, যে সে যখন কিনে তখনও সে নোবল আচরণ করে, সে যখন টাকা পয়সা খরচ করে তখনও সে নোবল ভাবে খরচ করে, মানে অতিরিক্ত খরচ করে না, অপচয় করে না আর কি, এটাই বুঝতে হবে, সামাহান ইজা ইক্তদা, সে যখন কিছু চায় তখনও সে পরিমিত চায়, নোবল ভাবে চায়, মানুষের মতো একেবারে লজ্জা শরম ছাড়া সে চায় না, ইত্যাদি। এই 4টা কাজ যারা করবে তাদের উপরেও রহমত, হাদিসের ভিতরে এসেছে, রাহিমাহুল্লাহু আবদান সামাহা ইজা বা, যে বিক্রি করার সময় সামাহান থাকে, ইশতারা ক্রয় করার সময়, কাদা খরচ করার সময়, ইক্তাদা যখন ডিমান্ড করে তখন, চাওয়া চাহিদা বিক্রি ক্রয় ক্রয় বিক্রয় সব জায়গায় যে লিনিয়েন্ট থাকে, সামাহান মানে লিনিয়েন্ট হয়ে যাওয়া, মানে ভালো লেনদেন করা, তাহলে আল্লাহ তার উপরে রহমত করবে। রাহেমা, আরেকটি হাদিস হচ্ছে, রাহেমাহুল্লাহু আবদান কালা খাইরান ফাগনিমা, আমরা আগেই বলেছি যে হাদিসটা এটা সহি, কিন্তু ভাষাটা একটু চেঞ্জ হয়েছে, যে ব্যক্তি যা বলে ভালো বলে তাতেই তার প্রয়োজন ফুরিয়ে যায়, আও সাকাতা আন সুই ফাসলিমা ফাসালিমা, এবং সে মন্দ কথা বলা থেকে চুপ থাকে, মানে কথা বলতে গেলেই মন্দ তার মুখ দিয়ে বের হয়ে আসে, সেই কারণে সে চুপ আছে, এরকম ব্যক্তিকে আল্লাহ রহম করছেন, আও সাকাতা আন সুই ফাসালিমা। সুতরাং কোনো ব্যক্তি যদি চুপ থাকে তার মানে এই না, আপনাকে হাইপোথিসিস করে বের করতে হবে না যে কি কারণে এসে চুপ আছে, সব হাদিস আপনি তার উপরে প্রয়োগ করে তাকে আলাদা করে গুনাগার বানাতে পারবেন না, কেননা বিভিন্ন ধরনের হাদিস আছে, আপনি হয়তো সেটা জানেন না, সেটি আপনার বিষয়, কিন্তু বিভিন্ন ভাবে মানুষ আচরণ করতে পারে এবং তার দলিল রয়েছে। রাহিমাহুল্লাহু আবদান ক্বালা ফাগনিমা আসাকাতা ফাসালিমা, আমরা এটা আলোচনা করেছি। সুতরাং শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার সহি জামিউস সগীরে যে কয়টা হাদিস রাহিমাহুল্লাহ তাআলা দিয়ে শুরু করেছেন, সেটা আমরা আলোচনার মাধ্যমে জেনে গেলাম বিজনিল্লাহি তাআলা। আসুন এখন একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা আলোচনা করব, সেটি হচ্ছে নামাজের ক্ষেত্রে, আমরা যখন নামাজ পড়ি নামাজের ক্ষেত্রে আমরা
বলেছি অনেক গত ক্লাসে কিছু হাদিসের আলোচনা আমাদের কাছে এসেছে, মানে আমরা করেছি। সেটা হচ্ছে যে নামাজে আমরা সালাম ফেরানোর সময়, যেমন মসজিদ থেকে যদি আমরা শুরু করি, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমাদের রহমতের দরজাটা খুলে দাও। রহমত চাইতে হবে, এটি সহিহ হাদিসের ভিতরে এসেছে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, যখন আমরা বের হয়ে যাই তখন আমরা এটা বলি। তারপরে আমরা জানতে পেরেছি যে একটি লোক যখন সে মসজিদে বসে থাকে তখন সে নামাজের উদ্দেশ্যে যদি বসে থাকে, উজু যদি না ভাঙ্গে, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করে যে আল্লাহ তার উপর তাকে মাফ করে দাও আর তার উপরে রহম করো। এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, ইনশাআল্লাহ আপনারা এটা রেকর্ড দেখে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা যেটা জেনেছি যে দুই সেজদার মাঝখানে আমরা আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি এটা আমরা বলে থাকি, আলহামদুলিল্লাহ এটাও আমরা জেনেছি। সুতরাং যে এখানে যেটা গুরুত্বপূর্ণ হিসাবে যেটা আমাদের কে জানতে হবে সেটি হচ্ছে যে এই যে আমরা যখন নামাজ পড়ি তখন নামাজের সামনে আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে চেহারাটা নিসবত থাকে। এটা আপনারা সিফাতু সালাতুন নবীর ভিতরে আপনারা দেখেছেন, হাদিসটা ওখানে রয়েছে, আমি এখানে এটাকে উল্লেখ করতে চাচ্ছি না। কিন্তু যে হাদিসের কথা বলছি সেটি হচ্ছে তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 379। إذا قام أحدكم إلى الصلاة فلا يمسح الحصى فإن رحمة توجيه, যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা সেজদার জায়গায়, যখন আমরা নামাজে দাঁড়াই তখন সেজদার জায়গায় মানে নামাজের সামনে, নামাজির সামনে যে ছোট পাথর কোনা থাকে, ভালো করে লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমাদেরকে শিখতে হবে। কারণ এটা আমরা যারা সাধারণ লোকদের কথা বাদই দিলাম, যারা সহি সুন্না প্র্যাকটিস করেন তাদের ভিতরেই আন্ডারস্ট্যান্ডিং নাই। সুতরাং আজকে সময় এসেছে এটাকে শুদ্ধ করে নেওয়া এবং আমরা এই বিষয়ে রহমত কিভাবে পেতে পারি সেটা আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ইজা কামা আহাদুকুম ইলা সলা, যখন তোমরা নামাজে দাঁড়াও, ফালা ইয়ামসাহিল হাসা, তোমরা নামাজের সামনে মানে আমাদের সামনে ওই যে ময়লা পাথরগুলো আছে ছোট ছোট নুড়ি পাথর সেটাকে পরিষ্কার করো না। ভালো করে শুনুন, আফসোস আমার অত্যন্ত কষ্ট হয়, আমি এই পর্যন্ত যত বাংলাদেশি বাসায় বেড়াতে গিয়েছি সবাই আমার কাছে জায়নামাজ নিয়ে আসে, বলে যে নামাজ পড়বেন, যাই যে জায়নামাজ, আফসোস রহমত কোথায়, তার কোনো ধারণাই তাদের ভিতরে নাই। আল্লাহ আমাদের সবার উপরে রহমত গ্রহণ করো। হাদিস, হাদিসের ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন নামাজ পড়ো তখন ওই ময়লাগুলোকে সরাবে না, ওই ময়লাগুলো হচ্ছে রহমা, ফাইন্না রহমাতা তুজিহু, যেই রহমতটা তোমার দিকে তাকিয়ে আছে, সুবহানাল্লাহ। এই কারণে ইমাম তিরমিজি তার কিতাবের ভিতরে অধ্যায় রচনা করেছেন, মা জা ফি কারিহাতি মাসহাল হাফা ফি সালা, নামাজে দাঁড়ালে নামাজের সামনে ময়লা ঝাড়ু দিতে নাই, ঝাড়ু দিতে নাই। আহ আফসোস, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না, কেননা এই হতবাগা বাংলাদেশি এই জায়নামাজের বিছনা, যে ব্যক্তি জায়নামাজের বিছনা তার তো ওইখানে পরিষ্কার হয়ে যায়, সে রহমত পাচ্ছে না। কার জন্য কোনটা রহমত সেটা বোঝার ক্ষমতা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিলে রহমত পাওয়া কঠিন হয়ে যাবে, সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি।
আমাদেরকে জানতে হবে যে নামাজ পড়ার সময় সামনে যে ধুলাবালি থাকে সেটাকে ঝাড়ু দেওয়া নিষেধ, শিখে রাখুন। আর আপনি এসেছেন জায়নামাজ নিয়ে, এই যে আপনি নামাজ পড়েন, জায়নামাজটা দিচ্ছি আপনাকে। আমি এক বাসায় গিয়ে জায়নামাজ ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আমার সামনে দিয়েছে, আমি তা থ্রো করেছি। তখন সমালোচনা হয়েছে যে এই ডাক্তার সাহেব হচ্ছে অত্যন্ত বেয়াদব, কারণ সে জায়নামাজ ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি বেয়াদব ঠিক আছি, কিন্তু আমি হাদিসকে অনুসরণ করছি। নামাজ পড়ার সময় যেখানে আপনি সেজদা দিবেন, যেখানে আপনি হাত রাখবেন, সেই ধুলাবালি হচ্ছে রহমা, হাদিস, এটা আমার কথা না। সেটা যদি পরিষ্কার করেন তাহলে আপনার রহমত এখান থেকে শেষ হয়ে গেছে। ওইটা পরিষ্কার করা নিষেধ, ওইটা পরিষ্কার করা নিষেধ। ইজা কামা আহাদুকুম ইলা সলা ফালা ইয়ামসাহ, তোমরা মুছে দিও না আল হাসা, ধুলাবালি তো দূরের কথা, তার থেকে বড় নুরি কণা। আল হাসা মানে হচ্ছে ছোট ছোট পাথর, যে পাথর হাজিরা মানে আপনার কাছে থ্রো করে, সেই ধরনের পাথরকেও সরাতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না রাহমাতান, এই পাথরগুলো, ওই ময়লাগুলো, ওই ওই ধুলাগুলি হচ্ছে রহমা, তুজিহু, সেই রহমতগুলো তোমাদের এদিকে তাকিয়ে আছে, সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি বাংলাদেশি হতভাগা, আমাদের আছে একটা $5 জায়নামাজ, এটা আসলে মানুষকে দেই, হ্যাঁ হ্যাঁ পড়েন পড়েন পড়েন, জায়নামাজ বিছায় পড়েন। আরে বাবা, জায়নামাজ বিছায় পড়েন, তার তো রহমতটা নষ্ট হয়ে গেল। হাদিসের ভিতরে এসেছে ফাইজা সাল্লাইতুম ফালা তালতাফু তালতাফতু ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহি লিওয়াজহি আব্দিহি ফিস সালাতিহি মা লাম ইয়ালতাফ। যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা এদিক সেদিক তাকাবে না, কেননা মানুষ যখন নামাজ পড়ে তখন আল্লাহর চেহারা ওই নামাজির চেহারার প্রতি নিবদ্ধ থাকে, আল্লাহর চেহারা থাকে। ফাইন্নাল্লাহ ইয়ানসিবু ওয়াজহি, আল্লাহর চেহারা, লি ওয়াজহি আব্দি, তার বান্দার চেহারার প্রতি চেহারাটা থাকে, সুতরাং তোমাদের চেহারাটাকে সরাবে না। এটাই হচ্ছে সহিহ হাদিসের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মাটিতে সেজদা দিতেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, এবং সিফাতু সালাতুন নবী শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেজদার চ্যাপ্টারে অত্যন্ত যত্ন করে, আল্লাহ আলবানীর উপর রহম করো, তিনি সর্বপ্রথম যে কথাটা, যে হাদিসটাকে মানে তিনি রেখেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, প্রথম হাদিসটা হচ্ছে কানা ইয়াসজুদু আলাল আরদে কাসিরান, আল্লাহর রাসূল সারা জীবন অধিকাংশ সময় মাটির উপরে সিজদা করতেন। আসজুদু আলাল আরদ, এটি হচ্ছে চ্যাপ্টারের নাম, মাটির উপরে সিজদা করতেন আল্লাহর রাসূল। কানা ইয়াসজুদু আলাল আরদ কাসিরান, এই হাদিসটাকে শেখ আলবানী অত্যন্ত আদর করে প্রথমভাবে লিখেছেন। এর কারণ রয়েছে, এর কারণ হচ্ছে ওই যে ধুলাবালি গুলি, এগুলি হচ্ছে রহমা। প্রিয় শ্রোতা যারা শুনছেন অবাক হচ্ছেন, অবাক তো হতেই হবে, কেননা আমাদের মতো হতভাগাদের অবাক হওয়া ছাড়া আর কোনো কিছু আমরা হতে পারবো না, আমরা শুধু অবাকই হতে পারবো আর ঘৃণা করতে পারবো, এটা এই দুটো করতে কোনো জ্ঞান অর্জন করতে হয় না, ইমোশন দরকার শুধু, কোনো জ্ঞান লাগবে না। আজ থেকে প্রতিজ্ঞা নিন, যখনই নামাজ পড়বেন তখন জায়নামাজে নামাজ পড়বেন না, আপনার কপালে একটু যে ধুলা লাগছে সেটা নামাজের পরে পরিষ্কার করে নিন, কোনো সমস্যা নাই, সেটা আপনাকে নিষেধ করছে না। নামাজ পড়ার পরে আপনার কপাল থেকে এই ধুলাবালি গুলোকে পরিষ্কার করে ফেলেন, তারপরে মুখ ধুয়ে ফেলেন, যেটাই করেন সেটাতে আপনাকে শরীয়তে নিষেধ করছে না। কিন্তু যখন আপনি নামাজ পড়বেন তখন ওই যে নামাজের সামনে যে ধুলাবালি গুলি সেগুলিকে আল্লাহ রাসুল বলেছে রহমা, এবং সেগুলোকে আপনি ঝাড়ু দিবেন না আল্লাহর রাস্তে, এই ঝাড়ু দেওয়া হয়েছে খারাপ, রহমতকে সরিয়ে দিচ্ছেন। আর এতে যদি আপনার হাসি পায় তাহলে আপনার প্রতি আল্লাহর রহমত থাকবেই না, এটা বলাই বাহুল্য। এটাতে যদি আপনার হাসি, কারণ অনেকে আছে এটাতে আবার হাসি ঠাট্টা মরতে পারে, আমি বলছি হাদিস আর তিনি মনে করছেন আমি ইয়ার্কি করছি,
ইদা কামা আহাদাকুম ইলা সলা, যখন তোমরা নামাজ পড়ো, ফালা ইয়ামসাহ আল হাসা, তোমরা ওই ধুলাবালি গুলোকে পরিষ্কার করো না, ফা ইন্নার রহমা, এগুলি হচ্ছে রহমা, তুজিহু, এগুলি তোমাদের মুখের দিকে ওই তাকিয়ে থাকে ওই রহমাগুলো। আর আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা নামাজ পড়েছি জায়নামাজে, জায়নামাজ আমাদের জাতির ক্ষতি করেছে, শুধু ক্ষতি করে নাই, আমাদের রহমত থেকে বঞ্চিত করেছে। আল্লাহ আমাদের সবাইকে রহমতে দাখিল করুন, আমিন। সাহাবিরা মাটিতে নামাজ পড়তো, আল্লাহর রাসূল মাটিতে সিজদা করতেন, মাটিতে তার মানে মাটি কাদা মাটি তার নাকে কপালে লেগে থাকতো, এবং হাদিসের ভিতরে এসেছে, এবং সাহাবিরা অনেক সময় হাসির ব্যবহার করতেন, মানে চাটাই, যখন তারা অত্যন্ত গরমে মানে এটাকে মানে কপাল রাখতে পারতেন না। তার মানে এই না যে আমরা জায়নামাজে নামাজ পড়া হারাম, আমি ওই ফতোয়া দিচ্ছি না, আমি যেটা বলতে চাই যে সম্ভব হলে ধুলাবালিতে নামাজ পড়েন, প্লিজ, এটা রহমা, রহমত নিয়েই আমাদের ব্যবসা, আমাদের ব্যবসা আল্লাহর সাথে রহমতের, রহমত না পেলে আমাদের কি হবে, আমরা কোথায় যাব, কে আমাদেরকে রহমত দিবে, আমাদের মতো হতভাগা, আমরা পরিষ্কার করে দিচ্ছি রহমতটাকে, সরিয়ে দিচ্ছি আমাদের নামাজের সামনে থেকে রহমতটাকে সরিয়ে দিচ্ছি, আমাদের মতো হতভাগা আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা জমিনটাকে তিনি মসজিদ বানিয়ে দিয়েছেন, জালতুল আরদা কুল্লুহা লিল উম্মতি মসজিদান তুহুরান, সমস্ত পৃথিবীটাকে মসজিদ বানানো হয়েছে, পবিত্র করা হয়েছে। আর আমাদের বাংলাদেশি বলে যে না ওইখানে নামাজ পড়া যাবে না, যে ডাক্তার সাহেব আমি নামাজ পড়বো কোথায়, আমার কাছে তো জায়নামাজ নাই, তো আমি বাসায় চলে আসছি, নামাজ পড়ি নাই। খুব ভালো করেছেন, ধুলাবালিতে নামাজ পড়তে আপনার কষ্ট হয়, আপনার ইজ্জত নষ্ট হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা হলো ওই যে ধুলাবালিগুলি যে আপনার জন্য রহমা সেটা আপনি জানতে পারেন নাই বলে এই ধরনের আচরণ করছেন বলে আমরা ধরে নিচ্ছি। সুতরাং আজকে থেকে আপনারা শিখে নিন যে নামাজের সামনে থেকে ধুলাবালি পরিষ্কার করবেন না, আর কেউ বাসায় বেড়াতে গেলে তাকে জায়নামাজ অফার করবেন না, প্লিজ। এখন যদি তার নলেজ কম থাকে যে জায়নামাজ ছাড়া সে নামাজই পড়ে না, তাহলে দিতে হবে, কারণ তার সে তো জানে না এই কারণে। কিন্তু যিনি জানেন, যিনি জ্ঞানী, তাকে বলবেন না এই যে জায়নামাজ পড়েন, এটা বলা ঠিক নয়, কেননা এটা সাংঘাতিক, ধুলাবালি সরিয়ে দেওয়াটাকে তাহরিম করেছে যে সরাবেন না। আর সেই কারণে আমরা ধুলাবালিতে যদি নামাজ পড়ি তাহলে আমাদের সবচেয়ে বেশি হাসানাত, কেননা সেগুলি হচ্ছে আমাদের জন্য মানে মার্সি, ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা বুঝতে পেরেছেন যে এই যে মানে মানে রহমা, এই রহমা গুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে তিনি বলেছেন। এর ভিতরে একটি জিনিস আমাদের ভিতরে আসে, সেটি হচ্ছে মতভেদ, এটি রহমা কিনা, মতভেদ রহমা নয়, ইখতিলাফ মানে মতভেদ, মতভেদ হচ্ছে রহমত নয়, এটি হাদিসটা সহি নয়, বরঞ্চ আল জামাআতু রহমা ওয়াল ফারুকু আযাব, এই হাদিসটা সহি বলেছেন, মুসনাদে আহমদের ভিতরে এসেছে, আল আরনাউদ মুহাদ্দিস আল কাবির তিনি বলেছেন এটা সহি, ওয়াল জামাআতু রহমা, যে ইউনিটি হচ্ছে রহমা, ওয়াল ফারুকু আযাব, যদি মতভেদ হয় তাহলে এটি পানিশমেন্ট, এটি হচ্ছে হাদিসের কথা আমরা বুঝতে পারলাম। তারপরে আমরা একে অপরের প্রতি রহম করব, এটি হাদিসের ভিতরে এসে তিরমিজিতে এসেছে, এর হামু মান ফিল আরদি ইয়ার হামুকুম মান ফিস সামাই, রাওয়াহু তিরমিজি, যে পৃথিবীতে যারা চলাফেরা করে তার মানে মানুষ পশু পাখি সব কিছুর উপরে আমাদের রহম করতে হবে, তাহলে যিনি হেভেনের উপরে আছেন তিনি আমাদের উপরে রহম করবেন, এর হামু মান ফিল আরদি ইয়ার হামুকুম মান ফিস সামাই, শো ইওর দোজ হু আর অন দ্য আর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হু ইজ ইন দ্য হেভেন উইল শো মার্সি টু ইউ।
عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس যে মানুষের উপরে রহম করে না আল্লাহ তার উপরে রহম করে না সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত পেতে হলে আপনাকে অবশ্যই মানে মানুষের উপরে রহম করতে হবে পশু পাখির উপরে করতে হবে কফির রিওয়ায়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহমা রুহমা ইবাদিহি রুহমা রুহমা শব্দটি কোরআন থেকে এখানে হাদিসে এসেছে আপনারা জানেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার রুহমাউ বাইনাহুম সাহাবীদেরকে আল্লাহ বলেছেন যে তারা নিজেদের মধ্যে রুহমা একে অপরকে দয়া করে তো হাদিসের ভিতরে এসেছে ইন্নামা ইয়ারহামুল্লাহু নিশ্চয়ই আল্লাহ দয়া করেন রহম করেন কার উপর মিন ইবাদিহি রুহমা যে সকল বান্দা একে অপরকে মানে রহম করে মার্সি করে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন এখানে একটা জিনিসই পশু পাখির ক্ষেত্রে যেটা আমরা বলতে চাই যে আপনারা সবাই জানেন যে মানে একটা বিড়াল এবং একটা কুকুরের হাদিস রয়েছে আমরা এই হাদিসের পরে এসেছি কিন্তু আরেকটা হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাব আব্দুন খাসিরা মান লাম ইয়াজআল্লাহু ফি কলবিহি রাহমা লিবাশার আলবানী এই হাদিসটাকে সহি বলেছেন শেখ আলবানী বলেছেন যে যে মানুষের ভিতরে অন্তরে কোনো রহমত নাই রহম নাই তার হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি সে ক্ষতিগ্রস্ত হবে এবং তার অন্তরের ভিতরে কোনো রহমত নাই সেটা আমরা বলেছি এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন মিম্বরের ভিতরে উঠে গিয়ে বলেছিলেন ওহুয়া আলা মিম্বারি ইরহামু তুরহামু তোমরা অন্যকে রহম করো তাহলে তোমরা তুরহামুন হবে তুরহামু রহম তোমরা পাবে ইরহামু তুরহামু আপনারা জেনেছেন তুরহামুন মানে রহম পাওয়া আর ইরহামু রহম করা ওয়াগফিরু তোমরা অন্যকে ক্ষমা করো ইয়াগফিরুল্লাহু লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে সুতরাং এটি হাদিসের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইলুল আল আকমা আল কাউলি ওয়াইলুল মুসরিয়িনা আল্লাযিনা ইসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন মানে একজন লোক তার প্রতি মানে ধ্বংস হোক সে যেটা ভালো জানে সহি জিনিস জানে তবুও সে ভুল করতে থাকে তার মানে সহি জানলে সহিটাকে আমল করতে হবে আর মন্দটাকে ছেড়ে দিতে হবে একটা বাচ্চাকে যদি একটা মানে কে রহম করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে দ্বিগুণ রহম করেন এই হাদিসটা আদাবুল মুফরাদে 368 নম্বর হাদিস ওয়াশাতুন ইন্না রাহমাতাহা রাহিমাকাল্লাহু মাররাতাইন যে ব্যক্তি একটা ভেড়ার বাচ্চা অথবা একটা ছাগলের বাচ্চাকে রহম করে আল্লাহ তার উপরে দুইবার রহম করেন সুবহানাল্লাহ এবং আমরা জানি যে একজন মানে মানে মৌসুমিয়াতিন মাররাত বিকলবি আলা রাস রাকিউন যে একটা কুকুর অত্যন্ত তৃষ্ণার্ত ছিল এটা আপনার হাদিসে মানে পাবেন একটা লোক তাকে কুয়া থেকে পানি খাইয়েছিল তার মানে ওই কুকুরটাকে সে রহম করেছিল বে ফানাজাআত লাহু মিনাল মা সে পানি তুলে তাকে খেয়েছিল ফাগফিরাল্লাহা বিজালিক আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন হ্যাঁ এরকম হাদিসের ভিতরে মানে এসেছে যে পশুকে ও আপনারা রহম করবেন তাহলে আল্লাহ আপনার উপরে রহম করবে সেটি বেঁচে থাকার অর্থে কুকুর বিড়াল যেটাই হোক না কেন সেটার উপরে রহম করলে আল্লাহ আপনার উপরে রহম করবেন এটা হাদিসের ভিতরে এসেছে আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে মানে মানে বলেছেন যে
سبحانه وتعالى যে আমরা অন্যের উপরে রহম করব। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে যদি আমরা মানে এরকম ধারণা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহম করবে, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত চাব। তো চাওয়ার উপায় কি? চাওয়ার উপায় হচ্ছে আল্লাহুম্মা, তারপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এটাই আমরা পেয়েছি। এই যে আল্লাহুম্মা, এই আল্লাহুম্মা জিনিসটা কি? আল্লাহুম্মা মানাহু ইয়া আল্লাহ, এটার মানে হচ্ছে ইয়া আল্লাহ। এই যে হু, এটা হুম হয়েছে, এখানে হু হুমের হুটা মিম হয়ে জামা মিম। আরবি ভাষায় মিম যখন আসে তখন তার মুখটা মানে আমরা মিম যখন উচ্চারণ করি তখন যে তখন আমরা মানে যে অর্থটা বুঝি। প্রিয় শ্রোতা, আমি এখানে কিছুটা আরবি ভাষা সম্পর্কে আলোচনা করছি। মিম এই কথাটা যখনই আমরা বলি আমাদের মুখের দুটা ঠোঁট বন্ধ হয়ে যায়। মিম যেই শব্দের শেষে আসে সেই শব্দে অর্থ হয়ে যায়, এটা সবাইকে জড়ো করে। যেমন ওম মানে হচ্ছে মা, মা সন্তানদেরকে জড়ো করে রাখে। যেমন ইমাম মানে ইমাম সমস্ত মামুমদেরকে ধরে রাখে। এভাবে তেমনি আল্লাহুম্মা ওই যে মিম, ওই মিমটা নিয়ে আল্লাহর সমস্ত নাম এখানে চলে আসে। এই কারণে ইয়া শব্দটাকে পরিবর্তন করে এখানে হুম এসেছে, হুমের মিমটা শুধু এসেছে। এই এই কারণে এটা আল্লাহুম্মা, তার মানে ইয়া আল্লাহ এবং আল্লাহর সমস্ত নাম এখানে জমা হয়ে গেছে। যখন মিমের মুসাদ্দাত হয় তখনও জড়ো হয়ে যায়। উদাহরণ দিচ্ছি, যেমন আরবি ভাষায় কোরআনের ভিতরে এসেছে কোরআনুল আজিম, রুম্মান মানে হচ্ছে ডালিম। তো ডালিম ফুলের কি, ডালিমের ভিতরে কি থাকে? বিচি থাকে, একত্রে জমা থাকে, রুম্মান। এখানে দুটো মিম। তায়াম্মুম মানে আমরা তায়াম্মুম করার সময় মাত্র তিনটা কাজ করি, অথচ এটা উজুকে রিপ্লেস করে দিচ্ছে, উদু এটাকে রিপ্লেস করে দিচ্ছে। দুটো মিম যেখানে তাসদিদ হয়, একটা মিম যেখানে থাকে, তার মানে সবকিছুকে জড়ো করে। আল্লাহুম্মা এই কথাটা বললে আল্লাহর সমস্ত নাম এখানে চলে আসে। ও আসমাউল্লাহি জামিআন, প্রত্যেকটা নাম এখানে চলে আসে। এই কারণে আমরা যখন ইস্তেগফার পাঠ করি তখন আমরা কারোর জন্য যদি আমরা ইস্তেগফার পাঠ করি তখন, অথবা নিজের জন্য, অথবা যখন আমরা তখন আমরা বলি আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি, এটাই হচ্ছে রহমত চাওয়ার জন্য একটি মানে কায়দা, যেটা আমরা নামাজের ভিতরে। কিন্তু রাব্বিক ফিরলিও আমরা কখনো কখনো বলি। এখন রব কখন ব্যবহার হবে, আল্লাহুম্মা কখন ব্যবহার হবে, এর ভিতরে স্কলাররা বলছেন যে রাব্বিক ফিরলি, এটা রব কথাটা সবসময় ব্যবহার হয়, এটি হচ্ছে বেশি। আল্লাহুম্মা মাঝে মাঝে। রব হচ্ছে এমন একটা নাম আল্লাহ, আমরা এটা ইনশাআল্লাহ আমাদের আরেকটা ক্লাসের হাদিসের উপরে, আর রহিম আমাদেরকে ছাড়ছে না যেহেতু, আমরা আরো হাদিসের মাধ্যমে রহিমকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমরা রব এর আলোচনা করব। রব্বুনা রব্বি এই কথাটা সব সময় আসবে, এটি হচ্ছে আম, আর খাস হচ্ছে আল্লাহুম্মা। মাঝে মাঝে আল্লাহুম্মা বলা ভালো, কিন্তু সব সময় রাব্বিক ফিরলি এটা বলাটা হাদিসের ভিতরে এসেছে। যেমন কিয়ামতের দিন যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাবে, সেটা মুসলিম হোক আর নন মুসলিম হোক, সবাই আল্লাহকে রাব্বুনা বলে ডাকবে, ওখানে আল্লাহুম্মা বলবে না। সো আল্লাহুম্মা এটা আল্লাহ লাফসুল জালালা, এটি হচ্ছে আল্লাহর মহান নাম। আর এই যে হোম, ওই মিম দিয়ে তার সমস্ত নামকে এখানে একত্র করে দেওয়া হয়েছে। আশা করি
বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আমরা আরো হাদিসের আলোকে এই রহিম রহমত কিভাবে আমরা পেতে পারি এই প্রজেক্টে আমরা কাজ করছি, আমাদের হাদিসের আলোকে রহমতের দরজাগুলোকে আমাদেরকে চিনতে হবে। এবং যেমন হাদিসের ভিতরে এসেছে যে তিনটি লোক একবার মসজিদে গেল, মানে কোন একটা জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু সাল্লাম বসে ছিলেন, তো তিনটা লোক ওরা যখন ওখানে প্রবেশ করলো, একটা হালাক হালাক হালকা হচ্ছে, হালকা মানে হচ্ছে যেখানে আমরা বাংলাতে বলি হালাকা, এটা আসলে হাদিসের ভাষাতে হচ্ছে হালকা, হা লাম কাফ হালকা। তো হালকা মানে হলো গোল হয়ে যারা বসে, স্টাডি সার্কেল বলেন, সেখানে তিনটি লোক এসেছিল, তিনটি লোককে নবী সাল্লাল্লাহু সাল্লাম দেখেছেন। তো তিনটি লোক এসে দেখলো যে মজলিস চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, এর ভিতরে তিনটি লোক তিনটি আচরণ করেছে। একটি লোক ওই ওই স্টাডি সার্কেলে বসে পড়েছে, সে সামহাও স্কুইজ করে কোন রকমে স্টাডি সার্কেলের ভিতরে বসে পড়েছে। আরেকটি লোক সে ওই স্টাডি সার্কেলের পিছনে বসেছে, কারণ সে জায়গা পায় নাই। আর আরেকটা লোক মানে সে দেখলো যে কোথাও জায়গা নেই, অথবা সে ওই স্টাডি সার্কেলে না বসে চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম এই তিনটি লোকের আচরণকে লক্ষ্য করেছেন, লক্ষ্য করে তিনি বলেছেন, সেটি হাদিসের ভিতরে এসে বুখারীর হাদিস, বুক অফ নলেজ হাদিস নাম্বার 66, ওয়াজাহাবা ওয়াহিদুন ক্বাল ফাকাউফা আলা রাসূলিল্লাহি ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকি ফাজালাসা ফিহা, যে এদের ভিতরে একজন ওই হালকাতে বসে গেল, ওয়া আম্মাল আখার আখারু ফাজালাসা খালফাহুম, তারা একজন পিছনে বসলো, ওয়া আম্মা সালিসু ফাদবারা জাহিবান ফালাম্মা ফারাগা রাসূলিল্লাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা ফারেগ হয়ে গেল, পৃথক হয়ে গেল, কল আলা উখবিরুকুম আনিন নাফারাতি সালাসা, হে সাহাবি তোমাদেরকে আমি এই তিনটা লোকের জামাত সম্পর্কে কিছু বলবো, এই যে তিনটা লোক তোমাদের মজলিসে এসেছিল তাদের কি অবস্থা আমি তোমাদেরকে বলবো। আম্মা আহাদুহুমা ফাওয়া ইলাল্লাহি তাআলা ফাওয়াহুল্লাহু ইলাই, যে প্রথম লোকটা মজলিসে বসে পড়েছিল সে যেহেতু জায়গা নিয়ে ফেলেছে, আল্লাহ তাকে জায়গা দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রথম ব্যক্তিকে জায়গা সহজ করে দিয়েছে, সে তার জায়গা খুঁজে পেয়েছে, আল্লাহর রহমতে সে প্রবেশ করেছে। ওয়া আম্মাল আখার ফাস্তাহাই আল্লাহ মিন, আর দ্বিতীয় ব্যক্তি সে লজ্জা পাচ্ছে যে হালকাতে কিভাবে বসবে, সুতরাং সে ওখানে বসে নাই, পিছনে বসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরেও রহম করেছে। ওয়া আম্মাল আখার, সে ওই মজলিসে না বসে চলে গেছে, ফারাদাল্লাহু আনহু, আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ভিতরে একজন প্রবেশ করতে পারে নাই, মসজিদের ভিতরে রহমতের মজলিস চলতে ছিল কিন্তু সে রহমতের ভিতরে সে প্রবেশ করতে পারে নাই, কারণ সে চলে গেছে। এটি কোন কোন স্কলার বলেছে যে এটা দিয়ে সাব্যস্ত হয় যে রহমত আমরা কিভাবে পাব। অকুল কাউলি হাজা আস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ক্লাসে রহিমের উপরে আরো হাদিস ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে শোনার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।